আমার মনে হয় আমরা একটু সিলেবাসটা যদি শেয়ার করি আর কি, তাহলে সুবিধা পাই। তোমরা দেখতে পাচ্ছ তো না সিলেবাসটা দেখতে পাচ্ছ? জি স্যার, ওকে, আসলে আমরা যদি সিলেবাসটা দিকে একটু খেয়াল করি, এখানে কিছু গ্রিন ব্ল্যাক ভুলে যাও, আসলে এটা হচ্ছে মোটামুটি আমাদের প্র্যাকটিক্যাল সিলেবাস। কিছু বিষয় আমাদের কমপ্লিট আছে, আবার বাদও আছে অনেকগুলো আর কি। তো ইনস্ট্রাকশন দিয়েছে যে এই সপ্তাহের মধ্যে ক্লাস শেষ করতে হবে, হয়তো এই সপ্তাহের মধ্যে পারা যাবে কিনা জানি না, আবার নেক্সট উইক থেকে মনে হয় তোমাদের অথবা তোমাদের অন্য সেমিস্টার যারা আছে আর কি, তাদের আবার আরেকটা ক্লাস শুরু হবে, এরকম একটা ইয়ে আছে। তো আমরা চেষ্টা করবো আর কি, অ্যাটলিস্ট মেজর যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো আলোচনা করা আজকে। কালকে যেহেতু একটা ক্লাস আছে, প্লাস মঙ্গলবারের যে ক্লাসটা আছে, আর এইখানে কিছু বিষয় আছে যেগুলো হয়তো খুব একটা বেশি ডিটেল আলোচনা করা লাগবে না। তোমাদের যদি আমি ইনস্ট্রাকশন দিয়ে দিই আর হলো ক্লাস নোটটা দিয়ে দিই, তাহলে তোমরা জাস্ট প্র্যাকটিক্যাল লিখে ফেলবা এবং লেখার সময় একটু মনোযোগ সহকারে লিখে হয়ে যাবে আর কি। এর মধ্যে যে বিষয়টা আছে, যেমন আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হলো ফার্টিলাইজার ডোজ, এস্টিমেশন অফ ফার্টিলাইজার ডোজ ফর ভেজিটেবল প্রোডাকশন। এটা আমাদের যেহেতু ক্লাস টেস্ট এবং ফাইনাল পরীক্ষায় সিড রেট এবং ফার্টিলাইজার ডোজের ম্যাথ থাকে, এটা তোমাদের ইয়ে করতে হবে, ভালোভাবে জানতে হবে। আর কিছু বিষয় আছে যেমন মরফোলজি, স্টাডিজ অন মরফোলজিক্যাল ফিচার্স অফ ইম্পর্টেন্ট ভেজিটেবল অ্যান্ড স্পাইস ক্রপস। এইটা এটা আসলে মরফোলজি তোমরা বা ডিস্টেন্স প্রোপটানিতে তোমরা মরফোলজি পড়ে আসছো, ওভারঅল মরফোলজি, আসলে ওই মরফোলজিক্যাল টার্মিনোলজি গুলোই আসলে এখানে আসবে তোমাদের, জাস্ট সেগুলো রিমাইন্ড করা আর কি, ফর ডিফারেন্ট ভেজিটেবলস বা স্পাইসেস এর ক্ষেত্রে। প্র্যাকটিক্যাল নোটবুক লিখতে হবে, কিছু ছবি আঁকতে হবে, আমরা একটু যাবো সেটা। তো আমার মনে হয় এটা এটা অত বেশি বেশি ডিটেল আমি আলোচনা করব না। আর তোমাদের নর্মালি একটা অ্যাসাইনমেন্ট লিখতে হয়, আইডেন্টিফিকেশন অফ ইম্পর্টেন্ট কাল্টিভেটেড ভ্যারাইটিস অফ টমেটো, পটেটো, ব্রিঞ্জাল অ্যান্ড সুইট পটেটো। এটা যেহেতু আমরা সবগুলো ভ্যারাইটি দেখাতে পারি না, কাজে তোমাদের এটা আইডেন্টি মানে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই আর কি। তো এখানে আমি যেটা করব, তোমাদের লিখার ম্যাট্রিক্স গুলো আমি তোমাদের দিয়ে দিব, তোমাদের যেটা করতে হবে তোমরা শুধু ইন্টারনেট থেকে এই চারটি ভ্যারাইটির যে মানে বৈশিষ্ট্য গুলো আমি বা যে ভ্যারাইটি গুলোর নাম দেয়া থাকবে সেগুলোর ছবি তোমরা জাস্ট ট্যাগ করে দিবা আর কি, ওই মানে অ্যাসাইনমেন্ট আকারে।
এটা একটা। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা মোটামুটি ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি বের হয়ে যাই আজকের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি, সেটা হলো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, যেটা অলরেডি আসলে তোমাদের হয়তো আমি একটু বলেছিলাম, ক্লাস ক্লাস নোটটা দিয়েছিলাম আর কি, সেটা হলো এস্টিমেশন অফ ম্যানিউরস এন্ড ফার্টিলাইজার ডোজেস ফর ডিফারেন্ট ভেজিটেবল ক্রপস। তোমাদের কাছে আর কি, সবার কাছে না হলেও অ্যাটলিস্ট দুই চার জনের কাছে যদি ক্যালকুলেটার থাকে আর কি পাশে, তাহলে প্লিজ ক্যালকুলেটারটা একটু রাখো, ক্যালকুলেশনের সময় লাগবে আর কি। যদি এখানে ক্যালকুলেশন করাই আছে, তারপরে আমাদের জাস্ট ফর রিচেক। অর্গানিক ম্যানিউরস এন্ড অর্গানিক ম্যাটার বা ম্যানিউরস এন্ড ফার্টিলাইজার ডোজেস ফর ভেজিটেবল ক্রপস, তোমরা ম্যানিউরস ফার্টিলাইজার এগুলো সংজ্ঞা আই এম শিওর ইউ নো এভরিওয়ান। তারপর জাস্ট একটু খালি রিমাইন্ড করা যায়, অর্গানিক ম্যাটার হচ্ছে যে যে একটা অর্গানিক ম্যাটার হচ্ছে বায়োলজিক্যাল সাবস্টেন্সেস, সেটা বায়োলজিক্যাল প্লান্ট সাবস্টেন্স হতে পারে, অ্যানিমাল সাবস্টেন্স বা রেসিডিউস হতে পারে, যেটা হচ্ছে পচনের মাধ্যমে আসলে একুমুলেটেড হয় বা একুমুলেটেড একুমুলেটেড ডিকম্পোজড সাবস্টেন্সেস ফ্রম প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল অরিজিন, যেটাকে আমরা হচ্ছে অর্গানিক ম্যাটার বলে থাকি আর কি। এই অর্গানিক ম্যানিউরস অর্গানিক ম্যানিউর ম্যানিউর পরে আসতেছে আমরা, অর্গানিক ম্যাটার গুলো আমরা ইউজ করে থাকি ফর ক্রপ প্রোডাকশনের জন্য স্পেশালি, সেটা রুটস ভেজিটেবলস ফ্লাওয়ার্স বা আদার যে ক্রপ গুলো আছে সেগুলো প্রোডাকশনের জন্য ইউজ করে থাকি। এবং এগুলো মাটির সঙ্গে ইনকর্পোরেট করা হয়, যেটা হচ্ছে মাটির মানে সয়েলের যে টেম্পারেচার, ময়েশ্চার, এয়ারেশন, তারপর ফার্টিলিটি, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, সয়েল পিএইচ, এগুলোর উপর ইনহ্যান্স করে কোয়ালিটির উপর এবং কোয়ান্টিটির উপর আর কি। এবং অনেক সময় কেমিক্যাল চেঞ্জ কেমিক্যাল মেকআপ থেকে চেঞ্জ করে দেয়। এবং সাধারণত অর্গানিক ম্যাটারের অর্গানিক মেনিউ বা অর্গানিক ম্যাটার যে আর কি, এটার সাইড এফেক্ট কম, খুব বেশি দিলে হয়তো অনেক সময় সাইড এফেক্ট হয়, বাট যদি অপটিমাম ডোজ দেওয়া হয় তাহলে এটা সয়েলের জন্য সয়েল হেলথের জন্য খুবই ভালো। হিউমাস কথা এখানে লেখা আছে, হিউমাস হচ্ছে যে আসলে একটা হাইলি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার, ধরো অর্গানিক মেনিউ মানে অর্গানিক মানে অর্গানিক সাবস্টেন্স যদি অনেক বছর মানে ফিউ ইয়ার্স থেকে 100 ইয়ার্স বা মোর দেন দ্যাট পচনের মাধ্যমে যখন একটা ব্ল্যাক কালার ডার্ক কালার ম্যাটেরিয়াল তৈরি করে, তখন সেটাকে বলে হচ্ছে হিউমাস, হাইলি ডিকম্পোজ অর্গানিক ম্যাটার যেটা বলা হয় আর কি। ম্যানিউর আমরা জানি, ম্যানিউর হচ্ছে যে যে সাবস্টেন্স গুলো আছে অর্গানিক অরিজিন, প্ল্যান্ট অথবা অ্যানিমাল সাবস্টেন্স যেগুলো আছে, অ্যানিমাল কাউডান বা মাস্টার ওয়েল কেক অথবা লিফ লিফ মোল্ড বা হোয়াট এভার আর কি, প্ল্যান্ট অরিজিন, যেগুলো ডিকম্পোজিশনের মাধ্যমে তৈরি হয় এবং যেটা হচ্ছে ক্রপ প্রোডাকশন ইউজ করা হয়, যেটা এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস সাপ্লাই করে ফর দা প্রোডাকশন অফ ক্রপস, ইনহ্যান্স সয়েল হেলথ, ফার্টিলিটি, সেগুলোকে আমরা বলি হচ্ছে অর্গানিক ম্যানিউর অথবা শুধু ম্যানিউর, কাউডাং মাস্টার অয়েল কেক বা আরো আছে পোল্ট্রি ম্যানিউর আছে। এগুলো আসলে কি উপকার করে তোমরা মোরালে সবাই জানো যে অর্গানিক ম্যাটার সয়েলে অর্গানিক ম্যাটার অ্যাড করে আর কি, অর্গানিক সাবস্টেন্স বা নিউট্রিয়েন্টস অ্যাড করে, যেটা এসেনশিয়াল ফর প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যদিও খুব অল্প পরিমাণে থাকে কিন্তু সেটা গাছের জন্য খুবই উপকার। সয়েলের ফিজিক্যাল হেলথ, স্ট্রাকচার, টেক্সচার, বাল্ক ডেনসিটি, পোরোসিটি এগুলো ইমপ্রুভ করে, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বৃদ্ধি করে ইন দ্য সয়েল, এয়ারেশন ইনক্রিজ করে, সয়েল ইরোশনটা হচ্ছে রিডিউস করে, এগুলো হচ্ছে মানে অ্যাডভান্টেজ বা ফাংশনস অফ আর অর্গানিজমস। এরপর আছে ফার্টিলাইজার, যেগুলো আমরা কেমিক্যালি প্রোডিউস করে থাকি ইন দ্য ফ্যাক্টরি, হুইচ সাপ্লাইজ অলসো ওয়ান অর মোর এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্টস, ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস বোথ তৈরি করা হয় ফ্যাক্টরিতে, এবং যেটা গাছের গাছের বৃদ্ধির জন্য দরকার, যেগুলোকে যেগুলো হচ্ছে ইনঅর্গানিক ইন ন্যাচার ফার্টিলাইজার যেটা আমরা বলে থাকি। ফার্টিলাইজারের কাজও আসলে মোরালেস আমি ম্যানিউর ফার্টিলাইজারের কাজ একই রকমই,
দুটি আসলে গাছের গ্রোথ ডেভেলপমেন্টের জন্য ফলন বা প্রোডাকশনের জন্য ইউজ করা হয় সয়েলের মধ্যে। তবে ফার্টিলাইজার যেটা হয় সেটা সেটা মানে এটা হচ্ছে তোমার বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট গুলো থাকে, ধারণ করে এবং কস্ট অফ প্রোডাকশন মানে ইল্ড বৃদ্ধি করে আর কি। ফার্টিলাইজার ফলনে মানে গাছের বা ক্রপের ফলনটা বেশি বৃদ্ধি হয় ডিউ টু ফার্টিলাইজারের কারণে। আবার শুধু ম্যানিউর দিয়ে 100% ম্যানিউর দিয়ে ইল্ড ততটা বৃদ্ধি হবে না, অর্থাৎ মানে সয়েলের হেলথ অনেক বাড়বে কিন্তু মানে ইল্ড অত বাড়বে না। তবে সেটা ওভারঅল একটা মানে লং টাইম ইয়াস ইফেক্ট আছে। ফার্টিলাইজার দিতেই হবে, ফার্টিলাইজার না দিলে ফসলের ফলন আপ টু দা মার্ক পাওয়া যায় না, কাজেই গাছের বৃদ্ধির জন্য ফার্টিলাইজার দরকার। বেশি পরিমাণে এটা নিউট্রিয়েন্ট গুলো ধারণ করে, লার্জ অ্যামাউন্টে শতাংশ দরকার হয় ফর ফর প্ল্যান্ট নিউট্রিয়েন্ট বা প্ল্যান্টের জন্য, এবং এটা যে কোনো অ্যামাউন্টে অ্যাভেলেবল হবে। তো এখানে একটা চার্ট দেওয়া আছে, দেখো কমন ফার্টিলাইজার্স এন্ড মেনিউস উইথ দেয়ার নিউট্রিয়েন্ট স্ট্যাটাস বা নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ। আমাদের আমরা সাধারণত আমাদের যে ভেজিটেবল বা ফ্রুট বা ফ্লাওয়ার্স গুলো উৎপাদন করি হর্টিকালচারাল ক্রপস, তাদের ক্ষেত্রে যে ফার্টিলাইজার্স এবং মেনিউর গুলো ইউজ করা হয় এবং তাতে কোনটাতে কত পার্সেন্ট নাইট্রোজেন P2O5 এবং K2O থাকে, ফসফরাস বা মানে পটাশিয়াম থাকে বা সালফার থাকে, সেইটার একটা পার্সেন্টেজ দেওয়া আছে এখানে। এবং এইটা আমাদের দরকার হবে হোয়েন উই শুড ক্যালকুলেট দ্য প্রবলেম। ওকে, যেমন তোমরা সবাই জানো যে ইউরিয়াতে 46% নাইট্রোজেন থাকে, অ্যামোনিয়াম সালফেটে 21%, অ্যামোনিয়াম নাইট্রেটে 35%, তারপর হচ্ছে যে অ্যানহাইড্রাস অ্যামোনিয়াতে 82%, টিএসপিতে ফসফরাস থাকে বা P2O5 থাকে হচ্ছে 48%, তারপর এসএসপি থাকে হচ্ছে তোমার হচ্ছে 16, এসএসপি তে অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেটে ফসফরাস থাকে, P2O5 থাকে 16%, মিরোডো পটাশে থাকে হলো K2O, পটাশিয়াম থাকে হচ্ছে 60% K2O ফর্মে। মানে এইটা হচ্ছে যে গাছের অ্যাভেলেবল ফর্ম, যে ফর্মে গাছ নিয়ে থাকে আর কি। পটাশিয়াম সালফেটে 50% পটাশিয়াম থাকে। এরপর আছে জিপসাম, যেটা আমরা সালফারের সোর্স হিসেবে ইউজ করি, এটা 18% সালফার থাকে। যদিও পটাশিয়াম জিপসামে অন্য কিছু থাকে তবে সেটা নেগলিজিবল আর কি, আমরা সালফারটাকে মেইনলি কাউন্ট করি। এরপর আস্তে হচ্ছে ম্যানিউর, ম্যানিউর গুলোর মধ্যে কাউডাংটাই আমরা সবচেয়ে অ্যাভেলেবল আমাদের দেশে বেশি ইউজ করি, যদি উন্নত দেশে আসলে কাউডাংটা তেমন ইউজ করে না, অন্য কিছু ইউজ করে আর কি, ভার্মিকোলাইট যাতে আরো উন্নত ধরনের হাইলি মানে নিউট্রিয়েন্ট কন্টেন্ট রিচ অর্গানিক ম্যানিউর তারা ইউজ করে, অর্গানিক ম্যাটার ইউজ করে ইন ডেভেলপ কান্ট্রি। তা আমাদের দেশে যেহেতু কাউডাংটা বেশি অ্যাভেলেবল বা মাস্টার ওয়েট পাওয়া যায় অথবা গ্রিন ম্যানিউর পোল্ট্রি ম্যানিউর পাওয়া যায়, এই জন্য আমরা এগুলো বেশি ইউজ করি, এগুলোর পার্সেন্টেজ এখানে দেওয়া হচ্ছে। মাস্টার ওয়েল কেকে কাউডাঙ্গে হচ্ছে যে নাইট্রোজেন এত পার্সেন্ট এত পার্সেন্ট থাকে এগুলো আর কি দেখতে হবে। মাস্টার ওয়েল কেকে থাকে 5.5, 3.5, P2O5, K2O, সাধারণত সালফার থাকে না ইয়াতে অর্গানিক মেনিউস গুলোতে আর কি। পোলট্রি মেনিউ নাও ডেজ উই আর ইউজিং পোলট্রি মেনিউ এ লট ফর ভেজিটেবল প্রোডাকশন অ্যান্ড ইট কন্টেইনস কোয়াইট লং কোয়াইট হায়ার নাইট্রোজেন 0.5, 0.5, P2O5, 0.9% K2O দেন কাউডাং, কাউডাংয়ের চেয়ে বেশি পরিমাণে ধারণ করে আর কি নিউট্রিয়েন্ট। কাজেই যেহেতু পোলট্রি মানে ইন্ডাস্ট্রি আমাদের দেশে এখন একটা বিরাট ইন্ডাস্ট্রি এবং পোলট্রির যে ম্যানিউরটা এটা অ্যাভেলেবল হয় অনেক সময় তারা বিক্রি করতে পারে না বা ফেলে দেয় বা আর কি, আমরা সেগুলো যদি কালেক্ট করতে পারি তাহলে কিন্তু এটা মানে ব্যাপকভাবে ইউজ করা যায় যেতে পারে। যদি ইউজ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, অনেক সময় কাউডাং এর চেয়ে যেহেতু কাউডাং এর চেয়ে পোলট্রি ম্যানিউরে নিউট্রিয়েন্ট পার্সেন্টেজ বেশি থাকে, কাজেই কাউডাং এর বিকল্প হিসাবে আমরা পোলট্রি ম্যানিউরটা কিন্তু প্রোডাকশনে ইউজ করতে পারি। And it has quite good effect. I have seen, I have conducted few experiments on vegetables. আমি দেখেছি যে পোলট্রি ম্যানিউরে ইফেক্ট অনেক ভালো আর কি, ঠিক আছে, ইভেন কাউডাং এর চেয়ে বেটার, ঠিক আছে, ফিশমিল আছে এগুলো। এখন আমরা আসলে যদি প্রবলেমে যাই আর কি, যে কয়েকটি আসলে আমাদের প্রবলেম আছে এখানে, 6-7টা আছে, তো এগুলো আমরা এস্টিমেট করবো আর কি। তো মোটামুটি তোমরা রেডি আছো তো নাকি আমরা শুরু করব? স্যার শুরু করেন। এখানে আসলে কয়েকটি মানে আছে, কি
কি বলে হচ্ছে অঙ্ক দেয়া আছে, আমরা যদি আমরা সবগুলো আলোচনা করার দরকার নাই, একটা দুটো আলোচনা করলেই তোমরা আসলে বুঝতে পারবা যে কিভাবে এগুলো সলিউশন করতে হবে। প্রথমটা যদি দেখি, আমরা সহজটা থেকে যদি শুরু করি আর কি, এখানে দেখো দেয়া আছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইউরিয়া, টিএসপি এন্ড এমপি, এমপি তুমি এমওপি লিখতে পারো, এমওপি টু বি রিকোয়ার্ড ফর ফার্টিলাইজিং ওয়ান হেক্টর অফ পটেটো ক্রপস, পটেটো নিডস নাইট্রোজেন, পিটিও ফাইভ এন্ড কেটিও। এখানে আরেকটা বিষয় আছে, সাধারণত তোমরা হয়তো বা অ্যাগ্রোনমিতে যখন ক্যালকুলেশন করেছো ফার্টিলাইজার ডোজ, তখন এন পি এবং কে এইভাবে করেছো আর কি, পিটিও ফাইভ বা কেটিও এই ফর্মে সাধারণত যেটা মানে হচ্ছে গাছ গ্রহণ করে, এই ফর্মে আমরা হর্টিকালচারে ভেজিটেবল গ্রোথ ক্ষেত্রে অঙ্কগুলো করে থাকি, তো সেইটারও সলিউশন আছে। যদি কখনো হয়তো আমরা হয়তো দিব না, বাট কখনো যদি তোমাদের প্রয়োজন হয় যে এখানে বলা থাকে যে পটেটো পটেটো ডোজটা এন পি এবং কে ফর্মে দেওয়া থাকে, সেইটাকেও তোমরা ইজিলি পিটিও ফাইভ বা কেটিও ফর্মে কনভার্ট করতে পারবা। সেটার একটা ফর্মুলা আছে, তোমরা যদি চাও তাহলে আশেপাশে কলম থাকলে একটু লিখে নিতে পারো, ঠিক আছে? যে পার্সেন্ট কে ইনটু 1.2 ইকুয়াল টু হচ্ছে পার্সেন্ট কেটিও, অর্থাৎ কেটিও যেটা থাকবে আর কি, হ্যাঁ, অথবা এখানে কেটিও যা থাকবে তার সঙ্গে যদি আমরা 0.83 দিয়ে গুণ করি তাহলেই আমরা পার্সেন্ট কে এর পরিমাণ জানতে পারবো। ওকে, তাহলে কি হতে পারে এখানে দেখো, সে ফর এক্সাম্পল মানে আমি কেটুয়ের কথাই প্রথমে বলতেছি, কেটুয়ো দেয়া আছে এখানে কত 100 কেজি, এটাকে আমরা কে তে কনভার্ট করতে গেলে মানে পটাশিয়ামে যদি কনভার্ট করতে যাই তাহলে 100 এর সঙ্গে ইনটু 0.83 দিয়ে গুণ দিতে হবে, ইনটু 0.83 তাহলেই যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে কে এর মান। ওকে, আবার যদি কখনো ওইটাকে আমরা জাস্ট যদি আবার কে এর মান দেয়া থাকে তাহলে সেইটাকে 0.12 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা কেটিও পাবো। ওকে, আমরা তোমরা এটা যদি লিখি একটু জাস্ট লিখে রাখো আর কি, তাহলে তোমাদের সুবিধা হবে, ভবিষ্যতে কখনো কাজে লাগতে পারে। আবার পি টু ও ফাইভ কে আমরা যদি 0.43 দিয়ে গুণ করি, 0.43 পি টু ও ফাইভ পার্সেন্ট পি টু ও ফাইভ যেটা থাকবে ইনটু 0.43 তাহলে পার্সেন্ট পি এর মান পাওয়া যাবে, মানে ফসফরাস এর মান পাওয়া যাবে, ঠিক আছে? শুধু পি। আবার পি কে পি এর মান যদি দেয়া থাকে সেটাকে মানে অঙ্কেতে কখনো যদি কেউ পি এর মান দেয়া থাকে এবং সেটাকে তোমরা পি টু ও ফাইভ এর কনভার্ট করতে চাও তাহলে পি টাকে পার্সেন্ট পি কে 2.29 দ্বারা যদি গুণ করো, 2.29 তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো পি টু ও ফাইভ। আমার মানে এটা তোমাদের মানে কাজে লাগবে হয়তো কখনো না কখনো আর কি। আচ্ছা, এখন এখানে দেখো বলা এখানে কি বলছে যে ইউরিয়া টিএসপি এমওপি এর মান বের করতে বলছে এক হেক্টর মানে পটেটো ক্রপের জন্য বা পটেটো ল্যান্ড এর জন্য আর কি সেটা বলছে। আর পটেটোর যে ফার্টিলাইজার ডোজ সেটা দেয়া আছে বা মানে ফার্টিলাইজারের যে হার সেটা দেওয়া আছে, নাইট্রোজেন 120 কেজি পার হেক্টর, ফসফরাস বা পিটিও ফাইভ 90 কেজি পার হেক্টর এবং কেটু হচ্ছে 100 কেজি পার হেক্টর। আচ্ছা, এখন তোমরা চিন্তা করো যে ফার্টিলাইজার ডোজটা দেয়াই আছে এখানে, শুধুমাত্র এক হেক্টর জমির জন্য কতটুকু লাগবে ইউরিয়া টিএসপি এবং এমওপি সেটা বলছে। আবার এখানে ফার্টিলাইজার ডোজ কিন্তু পার হেক্টরেই দেয়া আছে, কাজেই খুবই সহজ, কঠিন ভাবে চিন্তা করার কোনো দরকার নাই। এখন এখানে হলো যে জাস্ট এই তোমার মানে নাইট্রোজেন যেটা আর কি মানে ইউরিয়াতে নাইট্রোজেন কত পার্সেন্ট থাকে সেটা আমাদের জানতে হবে, টিএসপি তে কত পার্সেন্ট পি টু ও ফাইভ থাকে সেটা জানতে হবে এবং এমওপি তে কত পার্সেন্ট কে টু ও সেটা জানতে হবে, জানলেই আমরা কিন্তু এটা বের করতে পারবো। ওকে, যেমন এখানে দেয়া আছে উই নো ইউরিয়া কন্টেইনস 46% নাইট্রোজেন, যেটা আমরা এই টেবিল থেকে আমরা জানি, এট দ্য মোমেন্ট হয়তো তোমাদের মনে যদি নাও থাকে তাহলে টেবিলে আমরা যেয়ে দেখতে পারবো, তবে এই টেবিলটা তোমাদের মনে রাখতে হবে, জাস্ট লাইক তোমরা সিডের ক্ষেত্রে যেমন একটি টেবিল মুখস্থ রাখতে হবে মনে রাখতে হবে এই মানে ডেটাগুলো মনে রাখতে হবে, কোনটাতে কত পার্সেন্ট নিউট্রিয়েন্ট থাকে কোন ফার্টিলাইজার বা কোন ম্যানিউরের মধ্যে।
তাহলে 46% নাইট্রোজেন যদি অ্যাভেলেবল থাকে 100 কেজি ইউরিয়াতে, 100 কেজি ইউরিয়াতে, ঠিক আছে, মানে 100 কেজি করে তো 46 কেজি নাইট্রোজেন থাকে, যেহেতু 46% এখানে বলা আছে, তাহলে তোমার এখানে এন এর পরিমাণ কত দেয়া আছে 120 কেজি, তাহলে 120 কেজিতে কত থাকে? জাস্ট খুবই সিম্পল, আমরা যদি এটাকে মাল্টিপ্লাই এবং 46 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 260.87 কেজি ইউরিয়া, অর্থাৎ 1 হেক্টর পটেটো ল্যান্ডের জন্য ইউরিয়ার পরিমাণ হচ্ছে কতটুকু লাগবে? এত কেজি। কারণ ভবিষ্যতে তোমরা যখন রিসার্চ করবা বা এমএস থিসিস করবা, বিশেষ করে ফার্টিলাইজার নিয়ে যারা কাজ করবা, হ্যাঁ, তখন কিন্তু তোমার যখন তোমরা ওই যে ডোজ গুলো লিখবা বা মানে বিভিন্ন এক্সপেরিমেন্টের যে ডোজ কতটুকু কি দিবা, সেইখানে কিন্তু ইউরিয়া টিএসপি এমওপি হিসেবে দেওয়া যাবে না, ওইখানে কিন্তু তোমাদের লিখতে হবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম বা সালফার ফর্মে, তখন কিন্তু এই কনভার্সনটা তোমাদের লাগবে, জানতে হবে, কাজেই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইন ইওর ফিউচার ইউজার্স। ওকে, তাহলে আমরা ইউরিয়ার পরিমাণ পেয়ে গেলাম। এরপরে আছে P2O5, মানে ফসফরাস, যেটা যেটাকে আর কি ফসফরাস যেটা মানে অ্যাভেলেবল ফর্ম, 90 কেজি পার হেক্টর, অর্থাৎ 1 হেক্টরে তোমার ফসফরাস লাগবে হচ্ছে 90 কেজি, কিন্তু আমরা আমাদের বের করতে হবে হচ্ছে টিএসপি, ট্রিপল সুপার ফসফেট কতটুকু লাগবে, তাহলে টিএসপি তে কত পার্সেন্ট ফসফরাস আছে সেটা যদি আমি জানি, তাহলে এটাকে ইজিলি আমরা মানে টিএসপি তে কনভার্ট করতে পারবো। আমরা জানি টিএসপি তে হলো 48% মানে তোমার ফসফরাস থাকে, P2O5 থাকে, তাহলে 48% যদি P2O থাকে 100 কেজি ইউরিয়াতে, মানে 40 কেজি 100 কেজি টিএসপি তে, তাহলে 90 কেজি টিএসপি মানে P2O5 কত কেজি টিএসপি তে থাকবে? খুবই সহজ, ওই কিট নিয়মে জাস্ট এটাকে গুণ করে ভাগ করলে 187.5 কেজি টিএসপি, তাহলে 1 হেক্টরের জন্য এত কেজি টিএসপি লাগবে। ঠিক একইভাবে এমওপি, এমওপির ক্ষেত্রে আমরা জানি যে হলো 60 কেজি হচ্ছে তোমার মানে 60% থাকে K2O5, তাহলে 60% তাহলে 60 কেজি থাকে 100 কেজিতে, সরি এখানে একটু ভুল আছে, এখানে 48 হবে না, ইট উইল বি 60, কেজি K2O থাকে অ্যাভেলেবল ইন 100 কেজিতে, একে কত 100 কত, ওকে, তাহলে এটা ভাগ দিলে দেখা যাবে হচ্ছে 166.67 কেজি এমওপি থাকবে বা পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে 1 হেক্টর জমিতে পটেটো চাষ করতে গেলে ইউরিয়া লাগবে এত কেজি, টিএসপি এত কেজি এবং এমওপি হচ্ছে 166.67 কেজি, ভেরি সিম্পল, কঠিন কিছু না। এখন তোমরা বলো যে তোমরা এই অঙ্কটা বুঝছো কিনা, তোমাদের কারো কোনো কনফিউশন আছে কিনা, প্লিজ। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পেরেছি। এনিওয়ান বোঝো নাই? সোজা কথা, ফার্টিলাইজারের ডোজ দেওয়া আছে, এখন সেটাকে কনভার্ট করতে হবে ফার্টিলাইজার। আবার অনেক সময় কিন্তু উল্টাটা দেওয়া থাকতে পারে, যে ফার্টিলাইজারের পরিমাণ দেওয়া থাকতে পারে, সেইখান থেকে ফার্টিলাইজারের ডোজটা বের করতে হবে, বিভিন্ন ভাবে অঙ্ক আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা তো একটা সহজ অঙ্ক গেল, এখন আমরা পরেরটা যদি দেখি, যেটা আমাদের আসলে আমরা এখানে আসলে টিয়ামনের কথা কেন দেয়া, ও আচ্ছা ঠিক আছে, এই অঙ্কটা আমরা যদি একটু খেয়াল করি, প্রবলেমটা সাধারণত এই ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি আসে, একটু বড়, একটু স্লাইটলি ক্রিটিক্যাল, একটু মানে এরকম আর কি দেওয়া হয়, আবার অনেক সময় খুব ছোট অঙ্ক দেওয়া হয় তোমাদের কনফিউজ করার জন্য, অনেক সময় তোমরা মনে করো যে এটা কোথাও অনেক বড় হবে, আলটিমেটলি তা না, হয়তো প্রথমটা দ্বিতীয়টা করলে বুঝতে পারবো আর কি। ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ইউরিয়া টিএসপি এবং এন্ড এমওপি টু বি রিকোয়ার্ড ফর ফার্টিলাইজিং 1.70 হেক্টার অফ ক্যাবেজ ল্যান্ড, দ্য ফার্টিলাইজার ডোজেস অফ ক্যাবেজ পার একর, কেয়ারফুলি লিচেন কেয়ারফুলি, ফার্টিলাইজার ডোজেস পার ফর মানে ক্যাবেজ পার একর 50, 40 এন্ড 80 কেজি নাইট্রোজেন, P2O5 এন্ড K2O রেসপেক্টিভলি, অর্থাৎ নাইট্রোজেন 50, 40 কেজি হচ্ছে P2O5 এন্ড K2O হচ্ছে 80 কেজি পার হেক্টার পার একরে কিন্তু দেয়া আছে ফার্টিলাইজার ডোজ। দ্য ল্যান্ড ওয়াজ ইনিশিয়ালি বা প্রিভিয়াসলি যেভাবেই আসুক
initially transplanted tiamon which received মানে ওই জমিটা আগের বা আগের বা ইমিডিয়েটলি আই মিন ইট পাস্ট টিয়ামন রাইজ করা হয়েছিল যেখানে কাউডাং এবং মাস্টার রোলকে কাউডাং এন্ড এমওসি ওই জমিতে দেয়া হয়েছিল 5 টন পার একর এন্ড 3 টন পার একর রেসপেক্টিভলি অর্থাৎ কাউডাং দেয়া ছিল 5 টন আর হচ্ছে মাস্টার রোলকে দেয়া ছিল 3 টন ওই জমিতে যেখানে তুমি যেখানে এই পার্টিকুলার ফার্মার হচ্ছে ক্যাবেজ তৈরি মানে করবে আর ওকে এবং অ্যাসিউমিং রেসিডুয়াল ভ্যালু অফ কাউডাং এন্ড মাস্টার রোল কে ইজ 30% এন্ড 20% রেসপেক্টিভলি অর্থাৎ ধরে নেওয়া হচ্ছে যে ওই যে মাস্টার রোল কে বা মানে কাউডাং দেয়া হয়েছিল টিয়ামন জমিতে তার থেকে 30% কাউডাং অ্যাভেলেবল আছে এবং 20% মাস্টার রোল কে অ্যাভেলেবল আছে ওই জমিতে যেহেতু আমরা জানি যে ম্যানিউর যখন দেয়া হয় তখন তার যে রেসিডুয়াল ইফেক্ট সেটা কয়েকটা সিজন পর্যন্ত থেকে থাকে অ্যাট লিস্ট একটা সিজন তো থাকেই ইভেন দুই তিন সিজন পর্যন্ত পাওয়া যায় যেটা ফার্টিলাইজারে পাওয়া যায় না ফার্টিলাইজার দেওয়ার সঙ্গে সঙ্গে উইদিন টু উইক থ্রি উইক্স বা ফোর উইক্স এর মধ্যেই সেটা মানে গাছ ইউজ করে ফেলে বা বিভিন্ন ভাবে লস হয়ে যায় আচ্ছা এখন তোমরা এখন বলো যে এই মানে এই অঙ্কটা যদি আমরা তোমরা আবার একবার করো দেখো ক্যালকুলেট দেয় আমাদের ইউরিয়া টিএসপি এবং এমওপি এন্ড এমওপি এর মানে ফার্টিলাইজার এর পরিমাণ বের করতে বলছে 1.7 হেক্টর জমির জন্য আর ওকে এখন ফার্টিলাইজার ডোজ আবার কিন্তু দেয়া আছে একরে একরে ফার্টিলাইজার ডোজ দেয়া আছে মানে যদি বলছে হেক্টর এত হেক্টর জমির জন্য বের করতে হবে কিন্তু ফার্টিলাইজার ডোজ দেয়া আছে এক আবার ওই জমিতে যে কাউডাং বা মানে অর্গানিক ম্যানিউর ইউজ করা হয়েছিল সেটাও একরেই দিয়া দেয়া আছে এখন যত যতটুকু অ্যাভেলেবল আছে সেটা হলো তোমার মানে পার্সেন্টেজ দেয়া আছে এখন এটা কিভাবে করা যেতে পারে তোমরা এখন বলো তো দেখি যে কোনো একজন একটু যে কিভাবে হইতে পারে এই অঙ্কটা বলো এনিওয়ান আমরা কিভাবে আগাইতে পারি যে কেউ রোকেয়া এনিওয়ান তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে স্যার এক হেক্টর সমান 2.47 একর তো এখানে আমরা এক একর যেখানে দেওয়া আছে সেখানে আমরা আর কি 2.47 একর সমান এক হেক্টর অতএব 1 একর সমান 1/2.47 হেক্টর তো এটাকে কনভার্ট করে নিয়ে 5 টন পার যত উত্তর বের হয় তত হেক্টর দিয়ে মানে হেক্টরে কনভার্ট করে নিতে পারি তার কি বাকি ম্যাথ করতে পারি ঠিকই আছে তোমার কথা কিন্তু তোমার হলো এখানে তোমার খেয়াল রাখতে হবে যে তুমি যে হেক্টরে কনভার্ট যেটা করতে চাচ্ছ সেটা এট দ্য মোমেন্ট আসলে করার দরকার প্রথমে করার দরকার আছে কিনা আমরা ভুলে যাই যে আসলে কত হেক্টর জমির জন্য তোমার হচ্ছে কি বলে ফার্টিলাইজার বের করতে হবে এটা ভুলে যাও প্রথম পার্টটা ভুলে যাও ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এটা ভুলে যাও আচ্ছা আমাদের প্রথমে যেটা করতে হবে যে ওই জমিতে কাউডাং আর মাস্টার্ড অয়েল কেকের যে রেসিডিউলটা রয়ে গেছে সেখান থেকে আসলে যে এনপিকে কতটুকু আছে ওই জমিতে সেটা বের করে তারপরে হচ্ছে আমার ইউরিয়া টিএসপি এমওপি আর কত দিতে হবে সেটা বের করতে হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি অর্থাৎ কতটুকু রেসিডিউ আছে সেটা আগে আমাদের বের করতে হবে কত পার্সেন্ট তো এখানে দেয়া আছে এখানে পরিমাণটা কিন্তু আমাদের বের করতে হবে ঠিক আছে মানে ধরো তুমি 5 টন দিছো আসলে কয় কয় কেজি আছে বা কত টন আছে অ্যাভেলেবল সেটা আগে আমাদের বের করতে হবে তারপরে সেইখানে তোমার হচ্ছে নাইট্রোজেন মানে তুমি যেটা বললা আর কি নাইট্রোজেন ফসফরাস বা পিকো5 কেটিও কতটুকু থাকে সেইটা আমাদের জানতে হবে যদি জানি আমরা তাহলে ওই 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 জমিতে যে এটা তো একরই দেয়া আছে তাই না এটা কিন্তু হেক্টরে বলা নাই একরই বলা আছে একরই দেয়া আছে ডোজও একরই দেয়া আছে তাহলে আমরা সেটা যদি তোমার যে হার
যতটুকু দিতে হবে পার পার একরে সেখান থেকে যদি বাদ দেই তাহলে তো আমরা পেয়ে যাবো যে কতটুকু আসলে ওই জমিতে আলটিমেটলি দিতে হবে, পার একরে কতটুকু NP2 হবে P2O দিতে হবে, সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে সেইখান থেকে কিন্তু আমরা তোমার হচ্ছে যে সেটাকে ফার্টিলাইজারে কনভার্ট করতে পারবো, এবং সেটা যদি একরেও হয় সেইটাকে হেক্টারে কনভার্ট করা কোনো ব্যাপার না, তোমরা যেটা বলেছো 1 একর হেক্টার সমান 2.47 একর, ঠিক আছে? কাজে যদিও অঙ্কটা একটু বড় হবে বাট মানে মানে এটা কঠিন কিছু না, সহজ। দেখো আমরা কিভাবে যদি মানে শুরু করি আর কি, এখানে বলা আছে অ্যামাউন্ট অফ পাউডার হচ্ছে 5 টন, 5 টন পার একর, পার একরে দেয়া আছে, এটা বলছিল 5 টন সমান আমরা অলওয়েজ কেজিতে কনভার্ট করব এটাকে। আমরা জানি যে 1 টন সমান 1000 কেজি, 5 টন সমান হচ্ছে 5000 কেজি, ঠিক আছে? আচ্ছা মাস্টার রোল কেক দেওয়া ছিল 3 টন মানে 3000 কেজি, ঠিক আছে? এখন ইফেক্টিভ কাউডাং মানে আসলে কতটুকু আছে ওই জমিতে, কত কেজি কাউডাং আছে সেটা আমাদের জানতে হবে। কিভাবে? পাঁচ মানে কত পার্সেন্ট আছে যে 30 মানে কি বলছে যে কাউডাং হচ্ছে 30% অ্যাভেলেবল আছে, তার মানে কি 100 কেজিতে 30 কেজি অ্যাভেলেবল, তাহলে 5000 কেজিতে কত কতটুকু অ্যাভেলেবল? তোমরা যদি এইখানে যদি এক লাইনে করা হয়েছে, তোমরা যদি একটু ক্যালকুলেটার একটু দেখো ডিভাইড করো আর কি, তাহলে 100 কেজিতে যদি 30 কেজি হয় তাহলে 30 এর সঙ্গে যদি আমরা 5000 দিয়ে গুণ দেই, দিয়ে সেটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ দেই তাহলে আমাদের 1500 কেজি কাউডাং অ্যাভেলেবল আছে ওই জমিতে অ্যাট দা মোমেন্ট, ওকে? ঠিক একইভাবে মাস্টার রোল কেক আছে হচ্ছে 600 কেজি, দেখো 20% দিয়ে তোমরা যদি সেটাকে কনভার্ট করো যে 100 কেজিতে 20 কেজি অ্যাভেলেবল, তাহলে 3000 কেজিতে কতটুকু অ্যাভেলেবল? আমার মনে হয় মানে ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে আমরা কাউডার ইফেক্টিভ কাউডার এবং মাস্টার রোল কেকের পরিমাণটা পেয়ে গেলাম, ওই জমিতে এত কেজি আছে। এখন কেজি থাকলে হবে না, এইখানে কত পার্সেন্ট বা কত মানে কত হারে অর্থাৎ মানে এই এর এই এর মধ্যে কতটুকু হচ্ছে তোমার কাউডাঙ্গের মধ্যে কতটুকু নাইট্রোজেন আছে, কতটুকু পিটিও ফাইভ আছে বা কতটুকু কেটিও আছে সেটা আমাদের বের করতে হবে 1500 কেজিতে। ঠিক একইভাবে 600 কেজি মাস্টার রোল কেকে কতটুকু নাইট্রোজেন আছে, কতটুকু পিটিও ফাইভ আছে এবং কতটুকু কেটিও আছে সেটা বের করতে হবে। বের করে নাইট্রোজেন এবং পিটিও ফাইভ বা কেটিও এই দুটা থেকে যা হবে সেটা আমরা যদি যোগ দেই, এটা তো আলাদা করে কিছু না, যে নিচেটা আছে সেটা আমাদের একত্রিত করতে হবে। আমরা যদি যোগ দেই, যোগ দেওয়ার পর যেটা পাবো এবং যে হারে আমাদের দিতে বলছে সেখান থেকে যদি আমরা বাদ দেই তাহলেই আমাদের হচ্ছে অ্যাভেলেবল অ্যামাউন্টটা পেয়ে যাবো, তারপর সেটাকে আমরা ফার্টিলাইজারে কনভার্ট করব এবং পরবর্তীতে একরটাকে হেক্টারে কনভার্ট করব। অ্যাট দ্য মোমেন্ট দরকার নেই, তোমরা আগে করলে করতে পারো, তাহলে তোমাদের দুইবার কনভার্ট করা লাগবে, মানে ফার্টিলাইজার হারটাকেও একর থেকে আবার কনভার্ট করতে হবে, আবার যে অ্যামাউন্ট আছে সেটাকেও একর থেকে কনভার্ট মানে হেক্টারে কনভার্ট করতে হবে। নো নিড, কোনো দরকার নাই, ঠিক আছে? প্রথমে কনভার্সনের কোনো দরকার নাই, যেহেতু হার ফার্টিলাইজারের হার একরে দেওয়া আছে এবং যে ফার্টিলাইজার মানে মেনুর গুলো মানে প্রয়োগ করা হয়েছে সেটাও একরে দেওয়া আছে, কাজেই এখনই কনভার্সনের কোনো প্রয়োজন নাই। আচ্ছা এখন আমরা দেখি, এখানে দেখো উই নো কাউডাং কন্টেইনস, এখানে বলাই আছে, এই কথাটা এখানে বলাই আছে যে কাউডাং ধারণ করে 0.35% নাইট্রোজেন, 0.25% পিটিও ফাইভ এবং 0.15% কেটিও, মাস্টার রোল কেক হলে 5.5%, 3.5% এবং তোমার হচ্ছে কত পার্সেন্ট বলছে 1.15% কেটিও থাকে। আচ্ছা এখন তাহলে নাইট্রোজেন ফ্রম কাউডাং, যে কাউডাংটা আমাদের এখানে যে 1500 কেজি কাউডাং, তার মধ্যে তাহলে কতটুকু নাইট্রোজেন থাকে? 100 কেজিতে যদি মানে 0.35% মানে কি 100 কেজিতে 0.35 কেজি থাকে, 1 কেজিতে কত? 500 কেজি, 1500 কেজিতে কত? হিসেব গুণ করো, হিসেব করো, তাহলে দেখবো এটা পাওয়া যাবে 5.525 কেজি। পিটিও ফাইভ হলো তোমার পাওয়া যাবে 3.75 কেজি, আর কেটিও পাওয়া যাবে হচ্ছে 2.25 কিলোগ্রাম বা কেজি, ঠিক আছে? ইয়াস এখানে ভুল হচ্ছে, 100 ইয়া না, এটা হবে কেটিও, প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো জিনিস খেয়াল করতে হবে। এখন দেখো
এরপর মাস্টার রোল কেক থেকে কতটুকু নাইট্রোজেন আছে? যেহেতু মাস্টার রোল কেক 100 কেজিতে নাইট্রোজেন থাকে হলো 5.5 কেজি, তাহলে 600 কেজিতে থাকে কত? 33 কেজি, 100 দিয়ে ভাগ দাও। P2O5 থাকে হচ্ছে তোমার 21 কেজি, K2O থাকে হচ্ছে 9 কেজি। এখন যেহেতু এন P2O5 এবং K2O নাইট্রোজেন এবং ফসফরাস মানে কার্বন এবং মাস্টার রোল কেক যা ছিল সেটা আমরা পেয়ে গেলাম, দুটোকে আমরা যোগ করব। তাহলে নাইট্রোজেন কাম ফ্রম তোমার হচ্ছে মাস্টার রোল কাউডাং এন্ড মাস্টার রোল কেক, তাহলে কত? এটা 5.25 প্লাস হচ্ছে 33 কেজি, দ্যাট মিনস 38.25 কেজি। P2O5 হচ্ছে 3.75 প্লাস 21, দ্যাট মিনস 24.75 কেজি, এবং K2O হচ্ছে 2.25 প্লাস 9 সমান 11.25 কেজি। এত কেজি নাইট্রোজেন, এত কেজি ফসফরাস এবং এত কেজি পটাশিয়াম অ্যাভেলেবল আছে এই জমিতে, ঠিক আছে? পার একরে কিন্তু খেয়াল রাখতে হবে, এক একরে মানে এতটুকু অ্যাভেলেবল আছে। এখন এইখানে দেখো অঙ্কে কি বলছে, যে পার একরে ফার্টিলাইজার মানে নাইট্রোজেন দিতে হবে 50 কেজি, P2O5 দিতে হবে 40 কেজি, আর K2O হচ্ছে 80 কেজি, ঠিক আছে, দিতে হবে। এখন তাহলে আমাদের দরকার কতটুকু? আমাদের তো অলরেডি এতটুকু আছে, এই হারটা আমাদের অতটুকু আছে। তাহলে আমরা যদি এইখান থেকে এই যে 50 থেকে বা 40 80 থেকে এই তিনটি বাদ দিই, তাহলে যতটুকু লাগবে সেটাই কিন্তু আমাদের হচ্ছে পার একরে দরকার ফর দ্য ল্যান্ড। এই পর্যন্ত ঠিক আছে কিনা তোমরা বলো? এই পর্যন্ত মানে যে নাইট্রোজেন P2O5 K2O মান যে আমরা বের করলাম, এই পর্যন্ত ঠিক আছে কি? তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত ঠিক আছে? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে আমরা ফার্দার প্রসিড হতে পারি। তাহলে এখন আমরা যাই যে এখানে বল দেখো, সো রিকোয়ারমেন্ট অফ এডিশনাল নিউট্রিয়েন্টস মানে তাহলে অতিরিক্ত কতটুকু লাগবে আমাদের, যেটা আমরা বললাম আর কি, কতটুকু লাগবে 50 থেকে 38 যদি বাদ দিই, তাহলে লাগবে হচ্ছে 11.75 কেজি নাইট্রোজেন লাগবে পার একর, এক একরের জন্য দিতে হবে। এখন P2O5 হচ্ছে তোমার 40 থেকে এটা বাদ দিলে 15.25 কেজি, এবং K2O হচ্ছে 80 থেকে যদি 11.25 বাদ দেওয়া যায় 68.75 কেজি K2O লাগবে। এতটুকু লাগবে এই তিনটা নিউট্রিয়েন্টে এই পার একরে, এই যে 11 কেজি নাইট্রোজেন, 15 কেজি P2O5 এবং 68.75 কেজি K2O লাগবে, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এইখানে যেটা করা হচ্ছে সেটা হলো, এখন আমরা এই হেক্টরটাকে একরে কনভার্ট করে নিয়েছি, যেহেতু এখানে ডোজটা একরে দেয়া আছে সেই জন্য জমির যে পরিমাণ এখানে 1.75 হেক্টর আছে সেইটাকে আমরা একরে কনভার্ট করব, এই জমি পরিমাণটাকে একরে কনভার্ট করব, বিষয়টা সেম আসলে। 1.75 হেক্টর বলো তাই এটাকে 2.27 দিয়ে গুণ করলে, 2.47 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা একরে হবে। একরে এই জন্য করবো যেহেতু আমাদের ফার্টিলাইজার ডোজটা একরে দেয়া আছে। ওকে, এখন আমরা এটাকে কনভার্ট করলাম 1.7 তোমার হচ্ছে যে যেহেতু 1 হেক্টর সমান 2.47 একর, অতএব 1.75 হেক্টর আসলে এটাই হবে না, আমরা হেক্টরে লিখি সমান কত একর, 2.4 দিয়ে গুণ করলে 4.199 একর হবে, ঠিক আছে? আসলে এই এতটুকু জমির জন্য ফার্টিলাইজার কতটুকু লাগবে সেটা আমাদের বের করতে হবে। এখানে বলছে সো রিকোয়ারমেন্ট অফ দ্য নিউট্রিয়েন্টস ফর এত হেক্টর অফ ল্যান্ড ইজ, তাহলে যেহেতু এক একরের জন্য হচ্ছে তোমার এই যে নাইট্রোজেন আমাদের দরকার বা দিতে হবে 11.75 কেজি, তাহলে এই 4.7 সেটা হলো দেখো এখানে কিন্তু 1.7 না, এটা হবে 11.75 তোমার হচ্ছে 75, সরি। আচ্ছা তাহলে আমাদের 4.199 মানে একরের জন্য কত দিতে হবে, এক একরের জন্য দিতে হবে মানে দিতে হবে এখন হচ্ছে 11.75 কেজি যেটা আমরা পাইলাম, তাহলে 4.199 একরের জন্য কত হতে হবে, তাহলে 49.5 মানে ক্যালকুলেটরে যদি দেখো তাহলে কিন্তু এটাই হবে আর কি, 49.34 কেজি। P2O5 এক একরের জন্য দিতে হবে 15 কেজি, চার একরের জন্য কত? K2O5 এক একরের জন্য দিতে হবে 68 কেজি, আর তাহলে
তোমার হচ্ছে 4 একরের জন্য কি বলছে তোমার হচ্ছে 4.199 মানে হেক্টরের জন্য কত সেটা তোমাদের তাহলে এখানে দেখো ক্যালকুলেট যেটা হয় সেটা হলো 2.688.68 কেজি। এই পর্যন্ত ঠিক আছে কি? এই পর্যন্ত ঠিক আছে কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা বলো। জি স্যার বুঝেছি। আচ্ছা আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের এখন আমরা নেক্সট আমাদের তাহলে কি হলো নাইট্রোজেন এই 1.75 হেক্টর জমি যেটা বলা আছে যে 1.70 ক্যাবেজ ল্যান্ডের জন্য আমাদের নাইট্রোজেন P2O5 K2O এর মান আমরা পেয়ে গেলাম। জাস্ট নাও উই হ্যাভ টু কনভার্ট দিস মানে নিউট্রিয়েন্ট আই মিন NP2O5 এন্ড K2O টু দা ফার্টিলাইজার্স। ওকে, আমরা জানি ইউরিয়াতে কতটুকু নাইট্রোজেন থাকে, TSP তে কতটুকু থাকে এবং MOP তে কতটুকু নাইট্রোজেন সরি মানে K2O থাকে, ঠিক আছে? এটা আমরা জানি। তাহলে আমরা সেটা যদি জানি তাহলে আমরা তো সেটা মানে ফার্টিলাইজার পরিমাণ ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো এখানে বলা আছে যে 46 কেজি নাইট্রোজেন ইজ অ্যাভেলেবল ফ্রম 100 কেজি ইউরিয়া, এটা তো আমরা জানি। বা মানে ইউরিয়াতে হচ্ছে নাইট্রোজেন থাকে 46%, দ্যাট মিনস 100 কেজিতে থাকে 46 কেজি, তাহলে এই যে 49.34 কেজিতে কত মানে নাইট্রোজেন কত কেজি ইউরিয়াতে থাকে, এই যে 107.26 কেজি ইউরিয়া। ক্যালকুলেশনটা তোমরা একটু চেক করে নিতে পারো যাদের কাছে ক্যালকুলেটার আছে যে ঠিক আছে কিনা, অনেক সময় ভুল থাকতে পারে, অনেক সময় টাইপিং মিস্টেক থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে। তোমরা যখন খাতা লিখবা তখন এই ক্যালকুলেশনটা একটু রিসেক করে নিবো যে ঠিক আছে কিনা, তোমরা যদি ভুল থাকে সেটা শুধু ধরে নিবে। আচ্ছা, TSP তে P2O5 থাকে 48%, তাহলে দ্যাট মিন্স 100 মানে 48 কেজি P2O5 থেকে 100 কেজি TSP তে একে কত, আর এই যে 64 কেজিতে কত থাকে মানে 64 কেজি P2O5 কত কেজি TSP তে থাকে, বের করার 133.39। একইভাবে K2O হচ্ছে তোমার 481.13 কেজি MOP, ঠিক আছে? এতটুকু ফার্টিলাইজার। তাহলে ওই এরপর আর কিন্তু কনভার্ট করার কোনো দরকার নেই, কারণ আমরা কিন্তু 1.7 হেক্টর তো অলরেডি একরে কনভার্ট করে তারপরে এই ক্যালকুলেশনটা বের করেছি। তাহলে এই যে তিনটে মান 107 কেজি ইউরিয়া, 133 কেজি TSP এবং 481 কেজি MOP যেটা হবে, এটাই হচ্ছে আমাদের মানে আমাদের যে প্রবলেম সেটার হচ্ছে মানে সলিউশন, অর্থাৎ এই জিনিসটাই আমাদের জানতে চাইছি ইউরিয়া TSP এবং MOP 1.75 ক্যাবেজ মানে হেক্টর ক্যাবেজ ল্যান্ডের জন্য কতটুকু লাগবে সেটা। এখন তোমরা বলো তোমরা এটা বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমি প্রয়োজনে আবার আলোচনা করবো। আর এইখানে তোমরা ক্যালকুলেশন করতে যে অনেকে দেখা যাবে যে হয়তো 107.26 না হলে না হয়ে 35 বা 17 এরকম হতে পারে, যদি খুব মাইনর মিস্টেক হয় সেটা নেগলিজিবল, কিন্তু যদি এই এটার মেজর যদি হয় তাহলে কিন্তু সেটাতে মার্কস কিন্তু কাটা যাবে, সেটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ক্যালকুলেশনে অনেক সময় তোমরা 3 ঘন্টা 5 ঘন্টা একটু হয়তো 8 ঘন্টা 10 মিনিটের পরে তাতে করে একটু ভ্যালু সামান্য কম বেশি হবে সেটাতে মানে ওকে সমস্যা নেই, কিন্তু এই ভ্যালুটা যদি মানে অনেকটাই ডিফারেন্স হয় তাহলে তার মানে বুঝতে হবে তোমার ভিতরে কোথাও প্রবলেম আছে, ঠিক আছে? সেই অনুযায়ী কিন্তু অঙ্কের মার্কস কাটা যাবে। কেউ যদি ফার্স্ট টু লাস্ট মানে অঙ্কটাকে মানে প্রবলেমটাকে সলিউশন করতে পারো, প্রসিডিউর যদি ঠিক থাকে, ঠিক আছে, তাহলে কিছু মার্কস তোমরা পাবা আর কি, পুরোপুরি জিরো পাবা না আর কি, কারণ এক একটা অঙ্কের মধ্যে ফাইনাল পরীক্ষায় প্রায় 10 থেকে 15 মার্কস থাকে, ঠিক আছে? তো সেখানে তোমাদের পুরোটা প্রসিডিউর ঠিক থাকলেও তোমার অ্যাটলিস্ট কিছু মার্কস পাবা, আর যদি পুরোপুরি কারেক্ট হয় তাহলে 100% মার্কস পাবা এখানে। এটাই একটা সুবিধা এই সিলেবাস এই কোর্সে, যেহেতু অঙ্ক থাকে দুইটি ভালো মার্কস পাওয়ার মানে সুযোগ থাকে, ঠিক আছে? এখন বলো তোমাদের কোনো কনফিউশন আছে কিনা এই যে কথাটা বলার, যে মানে আমরা যেটা আলোচনা করলাম খুবই ইজি, একটা জমির পরিমাণ দেয়া আছে সেখানে ইউরিয়া TSP MOP মান বের করতে হবে, মানে সারের পরিমাণ বের করতে হবে, সারের ডোজ দেয়া আছে একরে, ওই জমিতে কতটুকু কাউডাং দেওয়া হয়েছিল মানে অর্গানিক ম্যানিউর দেওয়া ছিল সেটার মানে পরিমাণ দেওয়া ছিল, সেইখান থেকে আমরা প্রথমে সারের মানে ডোজ যেটা যে নিউট্রিয়েন্ট কন্টেন্ট অর্গানিক ম্যানিউর যেটা অ্যাভেলেবল আছে ইফেক্টিভ আছে সেখান থেকে বের করে নিলাম, নেওয়ার পর যে ডোজটা দিতে হবে সেখান থেকে বাদ দিলাম, মানে যে ডোজ মানে রিকমেন্ডেড ডোজ সেখান থেকে বাদ দিলাম, দিলে যেটা পাওয়া যাবে সেটা আমাদের দিতে হবে, সেইটাকে আমরা হচ্ছে যে মানে
জমির পরিমাণ আছে সেই অনুযায়ী তোমার ইউরিয়া টিএসপি এবং অ্যামোনিয়াতে কনভার্ট করলাম, দ্যাট ইজ দ্য সলিউশন, ভেরি সিম্পল, ভেরি ইজি, শুধু একটু ভলিউমটা বড় আর কি। এখন বলো তোমাদের ঠিক আছে কিনা, তোমরা বুঝছো কিনা এই পর্যন্ত, আমি তারপর একটা পরে এরপরে মানে প্রসিড করবো আর কি। জি স্যার, বুঝতে পেরেছি। ওয়ান সেকেন্ড, আমি একটু একটা জরুরি কল ধরবো আর কি। স্যার না আমি ক্লাস নিচ্ছিলাম, অসুবিধা নেই স্যার, বলেন স্যার, সমস্যা নেই স্যার।
সরি, আসলে আমি একটু একটা জরুরি কলে ছিলাম আর কি। আমাদের 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 প্রিভিয়াস ডিন স্যার আসলে ফোন দিয়েছিলেন একটা জরুরি কাজে, যে কারণে। আচ্ছা, এখন বলো যে তোমাদের তোমরা মোটামুটি তাহলে প্রথম অঙ্কটা বুঝতে পারছো তো, না? দ্বিতীয় অঙ্কটা? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, আমরা তাহলে এখন পরেরটা অত ডিটেল আলোচনা করব না, একটু জাস্ট আমি অল্প একটু তোমাদের সঙ্গে এটা শেয়ার করেই আমি অন্য একটা ইয়েতে চলে যাবো। আচ্ছা, কে ইমদাদ? এখন আমি ক্লাসে ব্যস্ত আছি। ওকে, পরে। হ্যাঁ, এটা দেখো যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম সালফেট SSP and K2SO4 potassium sulfate to be required for fertilizing 1.5 hectare of brinjal land. Brinjal requires NP25 and K2O at the rate of 150, 100 and 160 kg per acre respectively. The land was initially supplied with cow dung and MOC at 5 ton and 2 ton per hectare respectively, from which only 50% are available for this crop. আচ্ছা, এখন বলো, এখানে বলা আছে যে 1.5 হেক্টর জমির জন্য ব্রিঞ্জাল ল্যান্ড বা হোয়াট এভার আর কি, এর জন্য অ্যামোনিয়াম সালফেট SSP এবং পটাশিয়াম সালফেটের পরিমাণ বের করতে হবে, ফার্টিলাইজারের পরিমাণ বের করতে হবে। ফার্টিলাইজারের ডোজ দেয়া আছে হচ্ছে NP25 এবং K2O একরে দেয়া আছে 150, 100 এবং 160 কেজি পার একর। কিন্তু এখানে খেয়াল করো, ওই জমিতে হচ্ছে মাস্টার্ড অয়েলকে এবং কাউডাং দেয়া হয়েছিল আগের বছর, যেটা হচ্ছে হেক্টরে হেক্টরে দেয়া হয়েছিল, মানে 5 টন পার হেক্টরে দেয়া হয়েছিল, 2 টন পার হেক্টরে দেয়া হয়েছিল, তা থেকে 50% অ্যাভেলেবল আছে ওই জমিতে। আগের অঙ্কটার সঙ্গে কোন কোন জায়গায় পার্থক্য আছে বলো তো? এখানে যেকোনো একজন কাউডাং এবং এমওসি যেটা আছে মাস্টার্ড ওয়েল কেক, ওখানে যা আসবে সেটাকে হচ্ছে 0.5 দিয়ে গুণ করতে হবে, মানে যা হবে তার হচ্ছে 50% আসবে। হ্যাঁ, মানে সেটা তো ঠিক আছে, কি করতে হবে সেটা তো পরে তুমি ডেফিনেটলি, আই এক্সপেক্ট ইউ টু দ্যাট, বাট মানে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স হেয়ার ফ্রম দ্য প্রিভিয়াস ওয়ান আর কি, আসলে আগেরটার সাথে এইটাতে কি পার্থক্য, মানে তোমার তোমাদের চোখে কি পার্থক্য ধরা পড়তেছে যে আগের অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে, মানে কোথায় একটু ডিফারেন্স আছে তোমাদের মনে হচ্ছে? স্যার, কাউডাং আর মাস্টার্ড অয়েল কেক হচ্ছে হেক্টরে দেওয়া আছে। হ্যাঁ, হেক্টরে দেওয়া আছে, আর রেট মানে ফার্টিলাইজার ডোজ যেটা সেটা কিন্তু আগেরটা তো একরে ছিল, এখানে 1 কেজি পার একরে আছে। শুধু পার্থক্য হচ্ছে যে এক হলো সারগুলো আলাদা, আগে ইউরিয়া টিএসপি এমওপি ছিল, এখানে হচ্ছে অ্যামোনিয়াম সালফেট SSP এন্ড পটাশিয়াম সালফেট, এইটা আলাদা। জমি পরিমাণটা একটু ডিফারেন্ট আছে, ওখানে 1.7 ছিল, এখানে 1.5, তাতে খুব একটা সমস্যা নাই। এইখানে ফার্টিলাইজার ডোজ একরে দেয়া আছে, ওটাও একরে দেয়া ছিল দ্য প্রিভিয়াস ওয়ান। অ্যান্ড মেইন যেটা ডিফারেন্স এখানে আমি মনে করি সেটা হলো যে রেসিডুয়াল ইফেক্ট যেটা আর কি, বা যে মাস্টার অয়েল এবং ম্যানিউর যেটা দেওয়া হয়েছিল আগেরটাতে একরেই দেওয়া হয়েছিল, এখানে হচ্ছে হেক্টরে দেওয়া হয়েছিল, আর অ্যাভেলেবল 50% আছে, সেটা সমস্যা নেই। 50% কিন্তু ফর বোথ, দ্যাট মিনস কাউডাং অ্যান্ড মাস্টার অয়েল কে দে ইউজ 5 টন অ্যান্ড 2 টন ফর হেক্টার রেসপেক্টিভলি, ফ্রম হুইচ 50%, মানে বোথ দুটোর ক্ষেত্রেই 50% করে অ্যাভেলেবল আছে বেসিক্যালি। মানে আমরা যখন এই মানে ক্যালকুলেশনটা করব, সলিউশনটা করব, তখন কিন্তু খুব বেশি পার্থক্য নেই, ঠিক আছে? এইখানে দেখো দুটো পদ্ধতি কি, সেটা হলো যে কাউডাং যেটা আছে বা ম্যানিউর যেটা আছে তার মধ্যে যে ফার্টিলাইজারটা আছে, মানে সরি নিউট্রিয়েন্টটা আছে, সেটা এখানে যেহেতু ম্যানিউরটা মানে হেক্টরে হেক্টরে দেওয়া হচ্ছিল, কাজেই এই এইটাকে হেক্টরটাকে ইদার হচ্ছে তোমার একরে কনভার্ট করে দিতে হবে, যেহেতু ফার্টিলাইজার ডোজ একরে দেয়া আছে, অথবা ফার্টিলাইজার ডোজ যেটা একরে আছে সেটাকে হেক্টরে কনভার্ট করে দিতে হবে।
ঠিক আছে ভিতরের মধ্যে এখন আই উড এক্সপেক্ট মানে আমি হলে হোয়াট আই উড ডু আমি হলে হচ্ছে যে মানে রেসিডুয়াল ইফেক্ট যেটা আছে সেটাকে আমি এক হেক্টর থেকে এক করে কনভার্ট করে নিই আমি ডোজটাকে যা আছে তাই দেব তাই রাখবো আর কি ডোজটা আমি চেঞ্জ করবো না ডোজ যেভাবে আছে ওইভাবেই আমি ক্যালকুলেশন করব করার পরে শেষে যে আমি হচ্ছে হেক্টর যতটুকু জমি আছে সেটার সঙ্গে মানে গুণ করে দিয়ে দেবো সেটা ঠিক আছে তোমরা দুটো পদ্ধতিতেই করতে পারো দেখি আমরা এখানে কিভাবে করা হয়েছে একই ভাবে দেখো যে ইউরিয়া টোটাল জমির পরিমাণ দেয়া আছে ও আচ্ছা এখানে শুরুতেই হচ্ছে জমির পরিমাণের জন্য কাউডাং ইয়েস এখানে একটা খেয়াল রাখতে হবে যে মানে ল্যান্ড দ্য ল্যান্ড ওয়াজ ইনিশিয়ালি সাপ্লাই উইথ ঠিক আছে এত পার্সেন্ট আচ্ছা এখানে দেয়া আছে কাউডাং হচ্ছে 5 টন 5 টন 5000 কেজি এইটাকে হচ্ছে তোমার 1.5 হেক্টরের জন্য কনভার্ট করে নিয়েছে মাস্টার রোলকে 2 হেক্টরের জন্য কনভার্ট করে নিয়েছে ইফেক্টিভ কতটুকু আছে আচ্ছা তোমাদের কি মনে হয় অঙ্কটা এখানে কি ঠিক মতো আছে ঠিক আছে করা তোমরা এখানে একটু খেয়াল করো তো দেখি যে অঙ্কটা ঠিক আছে কিনা তোমাদের কি মনে হয় শুরুটা কি ঠিক আছে অ্যামাউন্ট অফ কাউডাং 5 টন 5 টনকে 5000 কেজি সেটা ঠিক আছে কিন্তু সেটাকে আবার টোটাল এরিয়া 1.5 দিয়ে গুণ করেছে আর কি স্যার এরিয়া দিয়ে সবার শেষে গুণ করলে তো মনে হয় ভালো হতো এক্স্যাক্টলি এখানে আসলে শুরুতে করেছে আর কি আচ্ছা আমরা দেখি এটা কি আসে অ্যাট দ্য এন্ড কি আসে ওয়েট আ সেক এখানে প্লাস 460 কি আমার এখানে দেখাচ্ছে স্যার ক্লাস কতক্ষণ হবে অ্যাটলিস্ট 2 ঘন্টা তো বটে কেন তোমাদের অন্য কোনো ক্লাস আছে কি না স্যার আমরা দেখি কতটুকু আগাইতে পারি আর কি আচ্ছা তাহলে এখানে দেখো যে অ্যামাউন্ট অফ কাউডাং শুরুতে আসলে এটা মানে কাউডাংয়ের পরিমাণ ওই জমির জন্য বের করে নিয়েছে আর কি যে অ্যামাউন্ট অফ কার্ডন 5 টন 5 সেইটা কোথায় গিয়েছিলাম আমরা সরি 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 ও না ঠিক আছে 3 তো 2 তো গেল 3 অ্যামাউন্ট অফ কার্ডন হচ্ছে 5 টন 5 টন কে কেজিতে কনভার্ট করে হয়েছে আর এটা হলো যেহেতু হেক্টরে দেয়া আছে ওই জমির পরিমাণটা ইয়েস এবং তাতে হচ্ছে কত পার্সেন্ট অ্যাভেলেবল সেটা দেয়া আছে আচ্ছা তাহলে এইটাকে আমরা মাস্টার রোল কেকের ক্ষেত্রেও ঠিক একইভাবে 2 টনস 2000 কেজি আর 1.5 হেক্টর মানে হচ্ছে সরাসরি 300 কেজি আর কি পুরো জমির জন্য বের করে নিয়েছে কাউডাংয়ের পরিমাণ এবং মাস্টার রোলের পরিমাণ এরপর বলেছে ইফেক্টিভ দেখো ইফেক্টিভ কাউডাং বলেছে হচ্ছে ইফেক্টিভ যেহেতু 50% একইভাবে আমরা 50% যদি থাকে তাহলে 150 কেজি একে কত 7500 কেজিতে কত এত কেজি আছে মাস্টার রোলকে 15 কেজি আছে ইফেক্টিভ এরপর হচ্ছে নাইট্রোজেন আমরা বের করে নিয়েছি কাউডাংয়ে কতটুকু থাকে অর্থাৎ এত কেজিতে কতটুকু নাইট্রোজেন থাকে সেটা বের করতে হবে আমরা জানি 1 কেজিতে থাকে হলো সরি 100 কেজিতে থাকে 0.35 কেজি অতএব একে কত এতটা কত এটা বের করে নিয়েছে একইভাবে আগের মতোই মাস্টার রোল কেক থেকে এন পিটোর মান বের করে নিয়েছে দুটা যোগ করার পরে
যেটা হয়েছে আর কি সেইটার সঙ্গে আবার 2.47 একর দিয়ে গুণ দিয়েছে। ওকে অর্থাৎ যে পরিমাণটা বের হলো এইটা হলো 1.5। হ্যাঁ ওকে আচ্ছা, এখানে যেটা মান বের হয়েছে দেখো সেটা হচ্ছে 1.75 তো আছেই, এন 150। স্যার এখানে যে রিকোয়ার্ড টোটাল অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস ফর 1.5 হেক্টর অফ ব্রিঞ্জা ল্যান্ড এটা হচ্ছে একরে ছিল, এটাকে বোধহয় হেক্টরে কনভার্ট করা হয়েছে, আর আগের গুলো স্যার হেক্টরে হিসাব করা হয়েছে। মানে স্যার আপনি যেটা বলেছিলেন আর কি যে একর যেগুলো আছে সেগুলো একরে রাখবেন আর যেগুলো হেক্টর আছে সেগুলোকে একরে কনভার্ট করবেন, কিন্তু এখানে জাস্ট টোটাল উল্টা করা হয়েছে। এখানে হচ্ছে উল্টা করছে আর কি। ইয়েস 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 জি স্যার, আসলে এটাকে উল্টা মানে উল্টা করেছে আর কি। আমি এখানে যেটা দেখতেছি আর কি এটাও ঠিক আছে হবে। এটা আসলে মানে আমরা আগের অঙ্কটা যেটা যেভাবে আমরা গিয়েছি এটাকে একটু উল্টা পাশে উল্টার দিকে করছে আর কি। এটা এটা জিনিসটা এখন বুঝতেছি। ঠিক আছে, আসলে এই ক্লাস নোটটা এটা আসলে যে প্রিভিয়াস ক্লাস নোট, নর্মালি আমি যেটা ফলো করি আমার হাতে লেখা একটা আছে, হ্যাঁ সেটা আমি আসলে মানে ফলো করি আর কি। তো এনিওয়ে সমস্যা নাই। তারপর কি করেছে, এটাকে একরটাকে হেক্টারে কনভার্ট করেছে, করার পরে NP2K2O পাওয়া গেছে, তারপর সেটাকে বাদ দিয়েছে হলো, যেহেতু আমরা এটা হেক্টারে অর্থাৎ হেক্টারে আমরা এই যে কতটুকু লাগবে সেটা পেয়েছি, মানে কতটুকু অ্যাভেলেবল আছে সেটা পেয়েছি মানে পেয়ে গেছি আর কি। মানে 1.75 হেক্টরের জন্য 1.5 হেক্টরের জন্য 95 কেজি, আর ওই জমিতে দিতে হবে হচ্ছে 550 কেজি এন, তাহলে সেইখান থেকে বের করেছে এন P2O5 এবং K2O। ঠিক আছে, করার পরে তারপর সেটাকে হচ্ছে ফার্টিলাইজার ডোজ, যেহেতু তোমার হচ্ছে যে ইয়াস 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 ঠিক আছে তুমি যেটা বলেছো এটা ঠিক আছে। আসলে আমার কাছে এটা একটু জটিল মনে হচ্ছে, হোয়াট আই উড ডু, আমি আসলে হলে মানে মানে অন্য একটা করতাম, এবং সেটাও আমি তোমাদের আসলে দেখাবো যে কিভাবে আমি মানে ইয়ে করতাম। এটাও ঠিক আছে ওকে। এখানে ওই যে তোমার এটা একটু দেখতে হবে এই জায়গায় যে তোমার NP2O5 K2O, যেমন হচ্ছে তোমার অ্যামোনিয়াম সালফেটে 21% নাইট্রোজেন আছে, তারপর SSP তে 16% P2O5 আছে, আর পটাশিয়াম সালফেটে 50% K2O আছে। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। এবং অ্যাট দ্য এন্ড যে যেটা এখানে বলেছে সেটা হলো রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ অ্যামোনিয়াম সালফেট, যেহেতু 21% থাকে তার মানে যে তোমার 460 কেজি দিতে হবে এন নাইট্রোজেন, এন টু না আসলে নাইট্রোজেন গ্যাস এন হবে এটা, এত কেজি দিতে হবে। ঠিক আছে, লিকুইড অ্যামাউন্ট অফ নাইট্রোজেন হলো তোমার দিতে হবে যেহেতু কতটুকু না মানে এই 460 কেজিতে তোমার হচ্ছে যে কি বলে 21% আছে 100 তে, একে কত তাহলে এতে কত অর্থাৎ 2191 কেজি, আর একটা SSP হচ্ছে 1928 কেজি বের হলো, আর K2O5 হচ্ছে মানে প্রথম সালফেট হচ্ছে 1129 কেজি বের হয়েছে আর কি। আমি দেখি না আমার এটার সাথে ঠিক আছে কিনা। ইয়েস ঠিক আছে, সবই ঠিক আছে। আচ্ছা এখন এইটা তো একটা আছে, আমি আরেকটা তোমাদের দেখাবো আর কি। আমি এখান থেকে বের হয়েছে আমি আরেকটা ওপেন করব, সেটা আমি তোমাদের দেখাবো। What
আচ্ছা তোমরা কি এটা দেখতে পাচ্ছ এই যে হাতে লেখা নোটটা জি স্যার আমি আরেকটু বড় করি আমি তোমাদের আসলে ওই ক্লাস নোটটাই দিব বাট এটা হচ্ছে যে জাস্ট তোমাদের এটা আমার আসলে স্টুডেন্ট লাইফের আর কি তোমাদের আমি তখন থার্ড ইয়ারে ছিলাম তখন লিখেছিলাম ওইটাই আসলে আমি ফলো করার চেষ্টা করি আমার সেটা সহজ মনে হয় আগের অঙ্কটা একই রকম সেটা ঠিক আছে আর দ্বিতীয়টা যেটা দেখো এখানে আসলে আমি যেটা করেছিলাম আর কি সেম অঙ্ক একই 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 প্রবলেম দেখ একটা জমি টমেটো বা পটেটো এটা কোনো ব্যাপার না ভেজাল ফার্টিলাইজার ডোজ দেয়া আছে কেজি পার একরে এবং 5 টন 2 টন কাউডামি মাস্টারকে দেয়া ছিল এবং 50% অ্যাভেলেবল সেটা দেয়া ছিল হোয়াট আই হ্যাভ ডান প্রথমে আমি সেই অ্যামাউন্ট অফ কাউডামি পরিমাণ বের করে নিয়েছিলাম ইফেক্টিভ অ্যামাউন্ট অফ কাউডামি আর কি 5 টনের মধ্যে কতটুকু ছিল ঠিক আছে পার একরে পার একরে কনভার্ট করে নিয়েছিলাম আসলে যেহেতু এটা হেক্টরে ছিল যেটা আমি তোমাকে বলে তোমাদেরকে বললাম আর কি যে আমি হলে একরে কনভার্ট করতাম আর কি শুরুতে আমি একরে কনভার্ট করে নিয়েছি যে পার একরে কতটুকু তোমার হচ্ছে যে অ্যামাউন্ট অফ কাউডাম ওখানে আছে তারপর হচ্ছে যে তোমার তাহলে ইফেক্টিভ অ্যামাউন্ট অফ কাউডাম কতটুকু আছে অর্থাৎ পার একরে মানে এত কেজি পার একর 5 টন মানে 5 টন মানে এটাকে একরে যদি করি আর কি তাহলে এত কেজি আছে এর মধ্যে ইফেক্টিভ 50% আছে ইফেক্টিভ তাহলে 100 কেজিতে 50 কেজি একে কত এত কেজিতে কত দ্যাট মিনস 1012 কেজি পার একর ইফেক্টিভ অ্যামাউন্ট অফ কাউডাম আছে তারপর একইভাবে ও আচ্ছা এরপর করেছি কি যে এই কাউডাম থেকে নাইট্রোজেন P2O5 এবং K2O কতটুকু ইফেক্টিভ আছে সেটা আমি বের করে নিয়েছি নাইট্রোজেন আছে তোমার যেহেতু আমরা জানি যে কাউডামের মধ্যে 0.35 কেজি মানে পার্সেন্ট নাইট্রোজেন থাকে সেটা ওইভাবে বের করে NP2O5 K2O আমি বের করে নিয়েছি একইভাবে মাস্টার অল কেক থেকে কতটুকু ইফেক্টিভ ছিল সেটাকে একরে কনভার্ট করে প্রথমে মাস্টার অল কেকটাকে একরটা মানে হেক্টরটাকে একরে কনভার্ট করে তারপর সেখানে কতটুকু মানে মাস্টার লোকে এফেক্টিভ আছে সেটা বের করেছি সেখান থেকে এম পিটু বাই প্রোটিওস কত ছিল সেটা বের করে নেওয়া হচ্ছে নেওয়ার পর দুটি আমি যোগ করেছি মানে নাইট্রোজেন কাউডাং এবং মাস্টার লোক থেকে নিউট্রিয়েন্ট আসলে কতটুকু আসে এন পিটু বাই কেটু সেটা যোগ করেছি করার পরে আমি যেটা করেছি সেটা হলো যে কতটুকু লাগবে এন এন হবে আসলে অর্থাৎ ফার্টিলাইজার ডোজ দেয়া আছে 150 কেজি এন মানে পার একর লাগবে কতটুকু সেইটা হলো আমি হচ্ছে সেইখান থেকে যেটা অ্যামাউন্ট আমরা পেয়েছি সেটা বাদ দিয়েছি ওকে বাদ দেওয়ার পর এই যে এইটা আসছে এই যে কত 124 কেজি পার একর হচ্ছে এন তারপর হচ্ছে 83.229 কেজি পার একর হচ্ছে P2O5 এবং K2O হচ্ছে 152 কেজি পার একর এখন হচ্ছে আমরা এইখান থেকে এইটাকে ফার্টিলাইজারে কনভার্ট করেছি জাস্ট লাইক দ্যাট ফার্টিলাইজারে আমরা যখন কনভার্ট করেছি তখন অ্যামাউন্ট আসছে 591 কেজি 83 কেজি P2SSP এবং সিঙ্গেল সুপার ফসফেট আর হচ্ছে পটাশিয়াম সালফেট আসছে 520 কেজি এর 591 520 এবং 304 কেজি এখন জমির পরিমাণ যেহেতু 1.5 হেক্টর কাজে এই জমির পরিমাণটাকে এট দা এন্ড হোয়াট আই হ্যাভ ডান জমি পরিমাণটাকে হচ্ছে আমি হচ্ছে পরবর্তীতে আবার একরে কনভার্ট করেছি আর কি জমির পরিমাণটাকে 1.5 হেক্টর অর্থাৎ এইটা 1.5 হেক্টর যেহেতু যে পরিমাণটা সালফে মানে ইয়ে আছে সেটাকে আমি হচ্ছে একর মানে হেক্টরটাকে একরে কনভার্ট করা হয়েছিল করার পরে এটা অ্যাডভান্স এটা দিয়ে গুণ দিয়ে এটা এসছিল আর কি তোমরা দুইটি পদ্ধতিতেই করতে পারো আমার মনে হয় সমস্যা নাই এভাবেও করতে পারো ওভাবে করতে পারো আনসার আসলে একই রকমই আসবে ওটা শুরুতেই কনভার্ট করা হয়েছিল একরটাকে হেক্টরে আর এখানে আমি শেষে যে হেক্টরটাকে মানে একরে কনভার্ট করে অ্যামাউন্টটা বের করে দিয়েছিলাম আর দ্যাটস দা ডিফারেন্স আচ্ছা এখন বলো আমরা যে দুইটি অঙ্ক বা তিনটি অঙ্ক প্র্যাকটিস করলাম
এর মধ্যে তোমাদের কোনো কনফিউশন আছে কিনা? স্যার এগুলো তো মোটামুটি সহজই ছিল স্যার, কিন্তু পরীক্ষায় তো সহজ গুলা দেন না স্যার। পরীক্ষায় মানে দেখা যাবে যে এসে সহজ থাকবে বুঝছো, কিন্তু তোমাদের মাথায় মানে ঠান্ডা রেখে ফার্টিলাইজার ডোজের অঙ্কগুলো করতে হবে। তোমরা যদি তাড়াহুড়ো করো, মানে ফার্টিলাইজার ডোজের অঙ্কের ক্ষেত্রে একটাই থিওরি থাকবে বলে আর কি আমার কাছে যেটা মনে হয়, যখন যে অঙ্কই আসুক ফার্টিলাইজার ডোজের ক্ষেত্রে সিট সিটের অঙ্ক তো তুলনামূলক সহজ আমার কাছে সবসময় মনে হচ্ছে আর কি। ফার্টিলাইজার ডোজের অঙ্ক আরো বেশি সহজ, কিন্তু তোমাকে অঙ্কটা পাওয়ার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করা যাবে না। তুমি একবার দরকার হয় পাঁচবার পড়বা অঙ্কটা কি চেয়েছে কি বলেছে, ঠিক আছে? তাহলে তুমি মানে একবারই অঙ্কটা তোমার কারেক্ট হবে। আর তুমি যদি মনে করো যে না একটা পিএসসি খুব দ্রুত তাড়াতাড়ি করতে যাও, তাহলে তোমার ভুল হবে এবং পরবর্তীতে যতবার কারেক্ট করার চেষ্টা করবে ততবার আরো তত বেশি ভুল হবে। এই জন্য ফার্টিলাইজার ডোজের অঙ্কের নিয়ম হলো যখনই তোমার পরীক্ষার মধ্যে এটা আসবে, তুমি শুরুতে অঙ্কটা একবার না চার পাঁচবার পড়বা, মানে অঙ্কটা পড়ার জন্য তুমি দরকারের সময় 2 মিনিট 5 মিনিট বেশি দাও। তাতে করে যেটা হবে তোমার মানে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তুমি অঙ্কটা মানে সলিউশন করবা, ঠিক আছে? তাহলে ভুল হবে না। আর যে তিনটি আমি আলোচনা করলাম, প্রথমটা তো খুবই সহজ, পরের যে দুইটি আর কি 3, 2 এবং 3, এই দুটি থেকেই সাধারণত মানে ধরে নিতে পারো আর কি এটা মানে ব্যতিক্রম হতে পারে, বা 80% অঙ্ক এই মানে পরীক্ষায় এই দুটি থেকেই বেশি দেওয়া হয়, ঠিক আছে? হয়তো বা তোমার দেখা যাবে হয়তো মানে কি বলে জমির পরিমাণ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, অথবা ডোজ যেটা আছে হয়তো হেক্টরে দেওয়া আছে, কখনো একরে দেওয়া থাকতে পারে, কখনো রেসিডুয়াল ইফেক্ট মানে 2% এর জায়গায় 5% দেওয়া থাকতে পারে, কখনো হতে বা রেসিডুয়াল ইফেক্ট নাও দেওয়া থাকতে পারে। যদি এই জমির ক্ষেত্রে রেসিডুয়াল ইফেক্ট না দেওয়া থাকতো, এরকম অঙ্ক কিন্তু পরবর্তীতে তোমরা এদিকে পাবা, তাহলে কিন্তু ওই কথা চিন্তা করার দরকার নাই। তোমরা অনেক সময় বেশি চিন্তা করে ফেলো যে এই অঙ্কটা সে ফর এক্সাম্পল এই যে এই দ্বিতীয় অঙ্কটায় মানে 3 নম্বর অঙ্কটা এই পর্যন্ত দেয়া আছে, মানে এই যে রিসপেক্টিভলি পর্যন্তই দেয়া আছে, ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ এত 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 রিসপেক্টিভলি এতটুকু, ঠিক আছে? তোমরা পরে চিন্তা করো আসা রেসিডুয়াল ইফেক্ট কি হবে ফার্টিলাইজার মানে তাহলে মানে কাউডাঙ্গের পরিমাণ কি হবে, নো তোমার যদি কিছু না লিখা থাকে, যেমন প্রথম অঙ্কটা এই জন্য কিন্তু বলেছি খুব সহজ অঙ্ক অনেক সময় দেওয়া হবে, তোমরা সেটা কঠিন করবা। এই প্রথম অঙ্কটাতে কিন্তু কোনো রেসিডুয়াল ইফেক্টের কথা কিছুই বলা হয়নি, কাজে এই অঙ্কটা দেখো উইদিন মানে 2 মিনিটের মধ্যেই কিন্তু একজন ক্যালকুলেট করতে পারবে। কাজে এইখানে চিন্তা করার কোনোই দরকার নাই যে এটা রেসিডুয়াল ইফেক্ট দেওয়া আছে না না, যেখানে যে অঙ্কের রেসিডুয়াল ইফেক্টের কথা লেখা থাকবে সেই অঙ্ক সেইভাবে হবে, অতিরিক্ত চিন্তা কখনোই করবে না। এটা মনে করার কারণ নাই যে পরীক্ষার মধ্যে সবসময় বড় অঙ্কই থাকবে, নো ছোট অঙ্ক থাকতে পারে, ঠিক আছে? আমার মনে হয় তাহলে তোমরা পাবা, বাকি যে 4-5টা অঙ্ক আরো আছে এগুলো তোমরা মানে সলিউশন করাই আছে, দেখবা যে এরকমই কোনোটার ক্ষেত্রে হয়তো সারের পরিমাণ চেঞ্জ করা আছে, সারের অ্যামাউন্ট চেঞ্জ করা আছে, জমির পরিমাণ চেঞ্জ করা আছে, এইভাবে আছে। আমার মনে হয় তোমরা বাকিগুলো প্র্যাকটিস করলেই পারবা। আমি এটা ক্লাস নোটটা তোমাদের দিয়ে দিব, তোমরা এটা খাতায় লিখবা এবং সেই অনুযায়ী পরীক্ষার জন্য পরবর্তীতে প্রিপারেশন নিবা। কোথাও যদি কোনো টাইপোস মিস্টেক থাকে, টাইপ মিস্টেক থাকে, প্লিজ কারেক্ট ইট, ওকে? ভুল থাকতে পারে। এবং ক্যালকুলেশন তোমরা যখন এটা লিখবা তখন একটু নিজেরা ক্যালকুলেট করবা যে মানে তোমার ইয়েগুলো ঠিক আছে কিনা, মানে ক্যালকুলেশনটা অ্যাটলিস্ট ঠিক আছে কিনা, যোগ বিয়োগ গুণন ভাগ গুলো ঠিক আছে। স্যার সিড রেটের পিডিএফটা মনে হয় দেওয়া হয় নাই স্যার, ওটা দিয়ে দিলে সিড রেটের পিডিএফ গুলো স্যার দেওয়া হয় নাই, ওটা পিডিএফ তো না, সিড রেটের তো আমি তোমাদের ক্লাস নোট দিয়েছি না। স্যার এখানে যে 50% অ্যাভেলেবল ফর দিস ক্রপ, এটা পার হেক্টরে 50% অ্যাভেলেবল? না না না, পার হেক্টরে অ্যাভেলেবল না, এটা হলো তোমার ফ্রম হুইচ অনলি 50% আর অ্যাভেলেবল, অর্থাৎ 50% যেটা অ্যাভেলেবল সেটা তোমার পুরো জমির জন্য 50% অ্যাভেলেবল আছে আর কি। আর হার যেটা দেয়া আছে, যখন ফার্টিলাইজারটা দেয়া হয়েছিল মানে মেনুটা দেওয়া ছিল, তখন তো একটা রেটে দিতে হবে, তাই না? সেটা হলো পার টন আর 2 টন পার হেক্টর,
কে দেয়া হয়েছিল, কিন্তু এই জমির জন্য হচ্ছে এতটুকু অ্যাভেলেবল আছে, মানে এই টোটাল জমির জন্য 1.5, এই জন্যই তো মনে হয় টোটাল গুণ করছে, তাই না? তাই তো মনে হয় আমার কাছে। তোমার কাছে কি মনে হয়? স্যার আপনি ওখানে একরে কনভার্ট করে দেখালেন, ওখানে তো স্যার মানে 1.5 টা অ্যাড করেননি, ওখানে আবার হাফ, স্যার কনফিউজ। হ্যাঁ, কোনটা এখন অ্যাড করা হয়নি, কোনটার কথা বলতেছে এখানে দেখো, বলো কোন জায়গায় এইটার, এইখানে কোথায় কোথায় অ্যাড করা হয়নি? স্যার এখানে 1.5 হেক্টর মানে গুণ করে তারপর হাফ করা হলো না স্যার, আপনি আবার হাতে লেখা যেটা দেখালেন ওখানে তো স্যার 1.5 গুণ করা হয়নি। ওটা পরবর্তীতে যে লাস্টে তুমি দেখছো না, লাস্টে যে আমি গুণ করে দিয়েছি 1.5, জি স্যার শেষে যে গুণ করা হয়েছিল, এই জন্য মান কিন্তু একই আসছে, রেজাল্ট যেটা সেটা কিন্তু এই যে একই রেজাল্টই আসছে, এই রেজাল্টই আসছে, ওইটা হচ্ছে শেষে যে আমি গুণ করেছি আর কি, প্রথমে গুণ করি নাই, বুঝতে পারছো? কাজে তুমি দুই দিকে দুই ভাবে করতে পারো, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি সেটাই করো, কোনো সমস্যা নেই, যে পদ্ধতিতে করো কারেক্ট হলে। আচ্ছা, পরের গুলো আসলে অঙ্কগুলো অত বেশি কঠিন না, সহজ আছে, তুমি যদি তারপরে কোনোটা বুঝতে সমস্যা হয় তোমরা আমাকে ইমেল করতে পারো, কোনো সমস্যা নাই, কোনোটা পার্টিকুলারলি যদি তোমাদের প্রবলেম মনে হয় যে স্যার এই অঙ্কটা আমরা বুঝতে পারতেছি না, পরের ক্লাসে, কালকের ক্লাসে অথবা নেক্সট ডে ক্লাসে আমি আলোচনা করবো, ঠিক আছে? অথবা পরবর্তীতেও তোমরা আমাকে ইমেল করলে আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের মোটামুটি এই ক্লাসটা শেষ, মানে আজকের এই যে ফার্টিলাইজার ডোজের ইয়েটি শেষ। আমি আরেকটি মানে তোমার হলো আরেকটি লেকচার আমি এখন দেখবো, সেটা হলো তোমাদের আমি পাঠিয়ে দিয়েছিলাম আর কি, ইন্টারকালচারাল অপারেশনস, না ইন্টারকালচারাল অপারেশন দেখতেছেন, জাস্ট আমি দেখবো তোমাদের। আচ্ছা, তোমাদের আর একটা জিনিস বলো যে মেথডস অফ প্ল্যান্টিং মেথডস, এটা তো মনে হয় তোমাদের সবারই পড়ানো হয়েছিল, তাই না? প্ল্যান্টিং মেথড তোমাদের, প্ল্যান্টিং মেথড সবারই পড়ানো হয় না? প্ল্যান্টিং মেথড তোমাদের আমি ক্লাস নোটটা দিয়েছিলাম, প্ল্যান্টিং মেথডের ক্লাস নোটটা আমি তোমাদের দিয়েছিলাম, তোমরা কি পেয়েছো? আমি যে বাপ্পি এবং হচ্ছে তোমাদের যে সিআর আর কি তাওহিদকে দিয়েছিলাম, তোমরা পাইছো কিনা? সবাই সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, সবাইকে দিয়ে দিছ? আচ্ছা, জি স্যার, তাহলে তো পেয়েছে আর কি। আচ্ছা, এখানে ইন্টারকালচারাল অপারেশন সেটি ইয়েস, ওকে। এখন যে টপিকটা আমি আলোচনা করব সেটা হলো আমি তোমাদের আসলে ক্লাস নোটটা দিয়েছিলাম, তোমরা যেটা তোমরা হয়তো বা সবাই পেয়েছ, আমি এখন এটা একটু আলোচনা করবো আর কি। স্টাডি অন টেকনিক্স অফ স্ট্যাকিং ট্রেলিজিং আর্টিফিশিয়াল পলিনেশন আর পলিটানেল মেকিং ফর ভেজিটেবল প্রোডাকশন, তোমাদের তো নাম শোনার কথা, তোমরা লেভেল 1 2 তে তোমরা এগুলো মানে তো অ্যাটলিস্ট শোনার কথা, ইন্টারকালচারাল অপারেশনস বলতে এনিওয়ান, যে কোনো একজন, বাপি, জি স্যার, এই যে স্ট্যাকিং ট্রেলিজিং এগুলো নাম শুনছো কখনো? স্ট্যাকিং তো শুনছি, পরের গুলো শুনছি নাকি মনে, পরের গুলো না শোনো নাই নাকি? আচ্ছা, যাই হোক, স্ট্যাকিং হলো কিছুই না, স্ট্যাকিং হলো খুঁটি দেয়া, স্ট্যাকিং তো শুনছি স্যার, ইয়েস, ট্রেলিজিং কি মাচা দেয়া? ইয়েস ইয়েস ইয়েস, মাচা দেয়া, ওই যে কুমড়া জাতীয় ফসলের মধ্যে যেটা দেয় আর কি, পরবর্তীতে আসে ছবি দেখাচ্ছি আমি আর কি, মাছা দেয় আর কি। স্ট্যাকিং হচ্ছে খুঁটি, স্ট্যাক হচ্ছে স্ট্যাক থেকে স্ট্যাকিং, স্ট্যাক মানে খুঁটি, আর স্ট্যাকিং মানে হচ্ছে খুঁটি দেওয়া প্রসেসটাকে বলে, ট্রেলিজ মানে হচ্ছে মাচা, আর ট্রেলিজিং মানে হচ্ছে মাছা দেয়া। হ্যান্ড পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন তোমরা অবশ্যই শুনেছো, পলিটানেল মানে তো সেটা জানি, পলিটানেল পলিটানেল বা পলি হাউস আর কি। স্ট্যাকিং হচ্ছে কিছু ভেজিটেবল ক্রপের ক্ষেত্রে এটা দেয়া হয়,
কিছু ফ্রুট প্ল্যান্টের ক্ষেত্রেও দেওয়া হয়, যেমন কলার গাছের ক্ষেত্রে স্ট্যাক দেওয়া হয়, খুঁটি দেওয়া হয়, যখন কলার মানে বাঁশ আসে, কলা বড় হয়, গাছ ঢেলে পড়া ধরে, তখন এটাকে সাপোর্ট দেওয়ার জন্য দেওয়া হয়। এইখানে একটু ভিন্ন, এইখানে হচ্ছে টমেটোর ক্ষেত্রে স্পেশালি টমেটোর ক্ষেত্রে স্ট্যাকিং দিতে হয়, ব্রিনজালের ক্ষেত্রেও দেওয়া লাগে, কিছু কিছু ব্রিনজালের গাছের ক্ষেত্রে স্ট্যাকিং দিতে হয়, আর টমেটো বা ব্রিনজালের ক্ষেত্রে এগুলো দিতে হয়। কারণ হলো যে যেহেতু টমেটো বা ব্রিনজালের গাছগুলো ঝোপালো হয়, একটু বড় হলে গাছটা হেলে পড়ে, ফল বা ফুল ফলের ওজনে হেলে পড়ে। এখন হেলে পড়লে যদি গাছ গাছের ফুল বা ফল যদি মাটির সংস্পর্শে আসে, তাহলে সেগুলো ফাঙ্গাস ধরতে পারে, মানে সয়েল বর্ন প্যাথোজেন ইনসেক্ট পেস্ট ইজিলি এফেক্ট করতে পারে, এবং যে কারণে ফল মানে ফলগুলো নষ্ট হয়ে যায়। এই মানে নষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য বা পচন থেকে রক্ষা করার জন্য আমরা হচ্ছে খুঁটি দিয়ে থাকি আর কি, গাছটাকে শক্ত করে দাঁড়ায় থাকতে পারে, যাতে করে হেলে না করতে পারে, ডাজ নট কাম ইন কন্টাক্ট উইথ দা সয়েল। এই জন্য এই স্ট্যাকিং খুঁটি দিতে হয় টু টু ইনক্রিজ দা মানে প্রোডাক্টিভিটি, ফসলের ফলন বাড়ায়, পাশাপাশি ফসলের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করে আর কি। এবং এটা টমেটোর ক্ষেত্রে অবশ্যই মাস্ট দিতে হয় আর কি, দিতেই হবে। গ্রিনজালের ক্ষেত্রেও দেওয়া হয়, আরো অনেক প্রকল্পের ক্ষেত্রেই দেওয়া হয়, তবে এগুলোর ক্ষেত্রে বেশি দিতে হয়। বেম্বু দিয়ে দেয়া যায়, আর কাঠ বা যা অ্যাভেলেবল আছে, কনসি বাঁশের কনসি হোয়াট ইভার যেটা অ্যাভেলেবল আছে সেটা দিয়ে দিয়ে দেওয়া যায়, আর কোনো সমস্যা নাই। তবে টমেটোর ক্ষেত্রে দুই ধরনের দুই টু টাইপস এর স্ট্যাক দেওয়া হয় আর কি, খুঁটি দেওয়া হয়। আর তোমরা মানে দেখেছো যে সোজা একটা খুঁটি মানে সিঙ্গেল স্ট্যাক দেওয়া যেতে পারে, আবার অনেক সময় ট্রায়াঙ্গল করলে তিনটা খুঁটি দেওয়া যেতে পারে, মানে ইট ইজ মানে লিটারলি বেটার দেন দা সিঙ্গেল স্ট্যাক। ঠিক আছে, তিনটা খুঁটি দিলে তিন ভাবে সাপোর্ট হবে গাছটা, আর ফুল ফল ধরতে সুবিধা হবে। এই ছবিতে তোমরা দেখো, একটা হলো সিঙ্গেল স্ট্যাক মাঝখানে একটা দেয়া আছে, আর একটা প্রথম ছবিটাতে থ্রি স্ট্যাক দেওয়া আছে, অর্থাৎ তিনটা ট্রায়াঙ্গল করে দেয়া আছে। আর একটা আছে হলো ভার্টিক্যাল স্ট্যাক। ঠিক আছে, ভার্টিক্যাল স্ট্যাকিং, আই হ্যাভ ডান ফিউ রিসার্চ অন ইট অ্যাজ ওয়েল, সেরি টমেটোতে আমি দেখেছি যে ভার্টিক্যাল স্ট্যাকিং এর সুবিধা হলো সেরি টমেটোর কিছু গাছ মানে টমেটোর কিছু গাছ আছে, কিছু ভ্যারাইটি আছে যেমন সেরি টমেটো বা এরকম কিছু জাত আছে যেগুলো হচ্ছে টমেটো, কিন্তু দুই ধরনের রকম দুই ধরনের গাছ আছে, একটা হচ্ছে ডিটারমিনেট ভ্যারাইটি, দুই ধরনের ভ্যারাইটি আছে, আছে ইন্টারমিট ডিটারমিনেট ভ্যারাইটি। ডিটারমিনেট ভ্যারাইটি গুলো হয় কি, ছোট হয়, ঝোপালো হয়, ঠিক আছে, মানে বুশি হয় আর কি, ব্রাঞ্চিংটা বেশি হয়, হেভিলি ব্রাঞ্চড, এবং এই গ্রোথটা মোটামুটি একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত থাকে, বেশি লম্বা হয় না। আবার ইন্টারমিডিয়েট ভ্যারাইটি আছে যেগুলো হচ্ছে তোমার ব্রাঞ্চিংটা কম হয় কিন্তু লম্বা অনেক হতে থাকে, জাস্ট লম্বা হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। ঠিক আছে, যেটা সেরি টমেটোতে বেশি দেখা যায় আর কি। কাজে যেটা হচ্ছে মানে ডিটারমিনেট ভ্যারাইটি গুলো, ঠিক আছে, সেগুলো শর্ট লাইফ বা শর্ট খাটো হয়, মিডিয়াম হয়, বুশি হয়, তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে এইরকম সিঙ্গেল স্ট্যাক বা তোমার ট্রায়াঙ্গল করে দিলেই মানে থ্রি স্ট্যাকটা বেটার। কিন্তু যেগুলো ইনডিটারমিনেট ভ্যারাইটি, যেগুলো মানে লম্বা হয়, অনেক লম্বা হয়, যেগুলো প্রুনিং করে দিতে হয়, ঠিক আছে, অনেক লম্বা হয় গাছ, সেগুলোর ক্ষেত্রে ভার্টিক্যাল স্ট্যাক মানে খাড়া খাড়া করে হচ্ছে মানে মাচার মতো করে স্ট্যাকিংটা দিতে হবে আর কি। ঠিক আছে, মানে সেটা সুতে দিয়ে দেওয়া যেতে পারে, আয়রনের ওয়ার দিয়ে দেওয়া যেতে পারে, বা কাঠ দিয়েও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো এইভাবে মানে স্ট্যাকিং দিতে হবে টমেটোতে ফর প্রোডাকশন ইনক্রিজ মানে ইম্প্রুভ করার জন্য। কোয়ালিটি ট্রেলিজিং, ট্রেলিজিং আর কিছুই না, ট্রেলিজিং হলো মাচা দেওয়া, মানে প্রথমে হচ্ছে তোমার খুঁটি দিয়ে একটা স্ট্রাকচার মানে হাইট পর্যন্ত দেড় মিটার, এক থেকে দেড় মিটার লম্বা করে খুঁটি দিয়ে, তারপর তার উপরে হচ্ছে ক্রিস ক্রস করে অথবা মানে ভার্টিক্যাল কি বলে স্কোয়ার করে অথবা রেক্টাঙ্গুলার করে, ঠিক এইভাবে আমরা মাচা দিয়ে থাকি গ্রামগঞ্জে, মানে যেটা করা হয় আর কি সচরাচর বা কমার্শিয়ালি করা হয় আর কি, এভাবে মাচা দেওয়া হয়, বা কাঠ দিয়ে দেওয়া যেতে পারে, বাঁশ দিয়ে দেওয়া যেতে পারে, কঞ্চি দিয়ে দেওয়া যেতে পারে। এতে করে যেটা সুবিধা হয়, যেহেতু তোমার কিউকারবিটস ক্রপ, স্পেশালি কিউকারবিটাসিয়াস ক্রপস, কুমড়া, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে যে তোমার কি বলে বটল গোর্ড, লাউ, এগুলোর ক্ষেত্রে বা শশা, চিচিঙ্গা, ঝিঙ্গা মাচা দিলে তাহলে মানে ফলনও বেশি হয়, পাশাপাশি ফলন মানে ফ্রুটস এর কোয়ালিটি বাড়ে, ফ্রুটস লম্বা হয়, বড় হতে সুবিধা হয়। আর যদি মাটিতে থাকে তাহলে ফ্রুট আকারে ছোট হয়, বাড়ে কম, অনেক সময় ইনসেক্ট পেস্ট ইজিলি অ্যাটাক করতে পারে, মানে তোমাদের ফ্রুট ফ্লাই গুলো সহজেই অ্যাটাক করে এবং ফলন মানে মানে ফলটা পচে যায় তাড়াতাড়ি, নষ্ট হয়ে যায়, এটা অসুবিধা। এই জন্য ট্রেলিস দিলে এই সমস্যাগুলো থেকে সমাধান করা যায়, পাশাপাশি ফলন বাড়ে এবং কোয়ালিটিও বাড়ে। এরপর হচ্ছে আর্টিফিশিয়াল পলিনেশন বা হ্যান্ড পলিনেশন। হ্যান্ড পলিনেশন সাধারণত করা হয়
মানে ডায়োসিয়াস ক্রপের ক্ষেত্রে, ডায়োসিয়াস মিন্স যে ফসলের বা যে প্ল্যান্টের মেল প্ল্যান্ট মেল ফ্লাওয়ার থাকে এক গাছে, ফিমেল ফ্লাওয়ার থাকে আর এক গাছে, যে কারণে ইনসেক্ট দিয়ে পলিনেশনটা অনেক সময় হয় না। তারপর দেখা যায় যে মানে মানে ফুল যেটা আর কি, ফুলটা হচ্ছে ম্যাচিউর ফর্মে আসার পরেও মানে মানে স্টিক মানে পোলেন গ্রেইন এবং মানে পোলেন গ্রেইনটা মানে একেবারে অ্যাক্টিভ থাকার পরেও যেহেতু অনেক সময় ফুলটা ওপেন হয় না, যে কারণে ইনসেক্ট দিয়ে সহজে তোমার হচ্ছে ইয়ে না হইতে পারে, কি বলে পলিনেশন না হইতে পারে। সেই ক্ষেত্রে হাত দিয়ে আমরা পলিনেশন করে দেই বা ব্রাশ দিয়ে করে দেওয়া হয়, যেটাকে হ্যান্ড পলিনেশন বা আর্টিফিশিয়াল পলিনেশন করে বলে। আর এটা ডায়োসিয়াস প্ল্যান্টের ক্ষেত্রে বেশি করা হয়, যেহেতু ডায়োসিয়াস প্ল্যান্টের মেল এবং ফিমেল ফ্লাওয়ার আলাদা আলাদা গাছে থাকে। অনেক সময় মনোসিয়াসও করা যেতে করা হয়, যেমন তোমার ডায়োসিয়াসের ক্ষেত্রে পটল এবং পয়েন্টেড গোর্ড, অর্থাৎ পটল এবং কাকরোল আর কি, টিজেল গোর্ড অ্যান্ড হচ্ছে তোমার পয়েন্টেড গোর্ড। কারণ হ্যান্ড পলিনেশন করলে 25% ফলন বেশি মানে হয় আর কি নর্মালের তুলনায়, আর ডায়োসিস প্ল্যান্টে তো মোটামুটি 100% ফলন ঘটানো সম্ভব বাই হ্যান্ড পলিনেশন। আদারওয়াইজ কিন্তু যদি হ্যান্ড পলিনেশন না করা হয় ইন ডায়োসিস প্ল্যান্ট, বিশেষ করে পটল এবং কাকরলের ক্ষেত্রে, তাহলে কিন্তু ফলন 25-30% 50% এর বেশি হবে না থ্রো মানে ইনসেক্ট বা বায়ুর মাধ্যমে আর কি যদি পলিনেশন হয়, ঠিক আছে। কারণ কাজে হ্যান্ড পলিনেশন ইজ মাস্ট ফর ডায়োসিস প্ল্যান্ট, স্পেশালি পটল অ্যান্ড মানে পটল মানে পটল ও কাকরল আর কি, ঠিক আছে। আর মনোসিয়াসের ক্ষেত্রেও করা হয়, যেমন মিষ্টি কুমড়াতে করা হয়, মিষ্টি কুমড়াতেও মানে তোমার দেখা যায় যদিও মনোসিয়াস একই গাছে মেল এবং ফিমেল ফ্লাওয়ার থাকে, কিন্তু আলাদা আলাদা লোকেশনে থাকার কারণে মানে পলিনেশন অনেক সময় হয় না, সেই জন্য হ্যান্ড পলিনেশন করে দিতে হয়। পলিনেশন হ্যান্ড পলিনেশন না করলে ফ্রুট ডেভেলপ হইতে পারে কিন্তু বেশি বড় হবে না, ছোট হবে আবার পচে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। কাজে হ্যান্ড পলিনেশন মাস্ট। খেয়াল রাখতে হবে হ্যান্ড পলিনেশন ফুল ফোটার 12 ঘন্টার মধ্যেই, মানে এই 12 ঘন্টা রিসিপ্টিভ থাকে স্টিগমাটা, 12 ঘন্টার পরে হ্যান্ড পলিনেশন করলে কোনো লাভ নাই, কাজে 12 ঘন্টার মধ্যেই হচ্ছে তোমার হ্যান্ড পলিনেশন করে দিতে হবে, ঠিক আছে। ছবিতে আমি আমাদের এখানে দেয়া আছে খুব সুন্দর করে যে এটা হলো ফিমেল ফ্লাওয়ার অফ কিউকার মানে তোমার চাল মিষ্টি কুমড়া, এটা হলো মেল ফ্লাওয়ার। মেল ফ্লাওয়ারটা খুব ভোরবেলা এবং হ্যান্ড পলিনেশনটা করতে হবে অনেক সকালবেলা যখন ইনসেক্ট মানে চলা শুরু হওয়ার আগেই, না হলে জাতের বিশুদ্ধতা নষ্ট হয়ে যায়। মেল ফ্লাওয়ার কালেক্ট করে অ্যাক্সেসরি পার্ট গুলো ফেলে দিয়ে এভাবে হাত দিয়ে ধরে ফিমেল ফ্লাওয়ারটাকে ওপেন করে তারপর হচ্ছে আমরা সরাসরি পোলেন গ্রেইনটাকে রাবিং করে দেই, অথবা ব্রাশ দিয়েও করা যেতে পারে। এভাবে ব্রাশ দিয়ে পোলেন গ্রেইন মেল ফ্লাওয়ার থেকে কালেক্ট করে ফিমেল ফ্লাওয়ারের মধ্যে ঘষে দেওয়া হয়, পলিনেশন করতে হয় আর্টিফিশিয়ালি, ঠিক আছে। একটা মেল ফ্লাওয়ার থেকে অনেকগুলো মানে পোলেন কি বলে পলিনেশন করা যেতে পারে, তাহলে ফ্রুট সেটিং ভালো হবে এবং ফলনও বাড়বে আর কি। এটা হচ্ছে খুবই দরকার ইন কেস অফ ডায়োসিয়াস ইন সাম মনোসিয়াস ভেজিটেবলস, ঠিক আছে। এবং 12 ঘন্টার মধ্যেই করতে হবে ফুল ফোটা, কারণ 12 ঘন্টা পর আর স্টিগমা রিসেপ্টিভ থাকে না, হ্যান্ড পলিনেশন করলেও কোনো লাভ নাই। এই জন্য ফার্মাররা যারা যেটা করে এভরিডে ইন দ্য আর্লি মর্নিং সূর্য ওঠার আগে মাঠে যায়, দেখে কোন ফুলটা অ্যাবাউট টু ম্যাচিউর বা অ্যাবাউট টু স্প্রাউট মানে মানে অ্যাবাউট টু ওপেন, সেই ফুলটা থেকে মেল এবং ফিমেল ফ্লাওয়ার পলিনেশন করে দেয় আর কি। এই জন্য এই প্রোপগুলোর ক্ষেত্রে খুব ইন্টেন্সিভ কেয়ার নিতে হবে, এভরিডে মাঠে যেতে হবে, দেখতে হবে পটল কাকরলের ফুল ফুটছে কিনা, কোন ফুলটা ম্যাচিউর হয়েছে এবং পলিনেশন করে দিতে হবে, ঠিক আছে। এবং মিষ্টি কুমড়ার ক্ষেত্রেও তাই, তবে লাউ বা শসা বা এই জাতীয় গোর্ডসের ক্ষেত্রে হ্যান্ড পলিনেশনের দরকার হয় না, ফুলগুলো যদি ওপেন থাকে ইজিলি তোমার হচ্ছে ইনসেক দিয়ে পলিনেশন হয়ে যায়। কিন্তু মিষ্টি কুমড়া বা পটল কাকরলের ফুলগুলো ক্লোজ থাকে, এগুলোকে মানে ফুলটাকে নিয়ে কালেক্ট করে মেলটাকে বিশেষ করে তারপর হ্যান্ড পলিনেশন করে দিতে হয়, নাহলে পলিনেশনটা কম ফার্টিলাইজেশন কম হয়, ফল উৎপাদন কম হয়। পলিটানেল হচ্ছে পলিটানেল একটা স্পেশাল স্ট্রাকচার, ছবিতে দেখো। পলিথিন দিয়ে করা যেতে পারে, নেট দিয়ে করা যেতে পারে, সাধারণত পলিথিন দিয়ে বেশি করা হয় আর কি। বিভিন্ন পরিসরে করা যেতে পারে, 5 মিটার মানে লম্বা হতে পারে, 10 মিটার লম্বা হতে পারে, স্ট্যান্ডার্ড যেগুলো সাইজ, হাইট হচ্ছে 1.5 থেকে 2 মিটার, 2.5 মিটার মধ্যে হতে পারে, ঠিক আছে। একটা দরজা থাকবে, ঠিক এটা হচ্ছে পলিটানেল। অনেক সময় মানে এটা লোহার তার দিয়ে করা যেতে পারে, বাঁশের খুঁটি দিয়ে বা কুঞ্চি দিয়ে বিভিন্ন ভাবে করা যেতে পারে। পলিটানেলের কাজ হলো অক্সিজেন প্রোডাকশন, মেইনলি অক্সিজেনে প্রোডাকশন করতে গেলে পলিটানেল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার কান্ট্রি, স্পেশালি আমাদের মতো দেশে যেখানে গ্রিন হাউস খুবই কঠিন, দাম বেশি,
কস্টলি, সেখানে আমরা মানে অল্প খরচে পলিটানেল ইউজ করে আমরা হচ্ছে শীতের সবজি গরমে, গরমের সবজি শীতে করতে পারি, অথবা শীতের সবজিটাই অনেক লম্বা সময় ধরে করা যায়, গরমের সবজিটা লম্বা সময় ধরে করা যায়। কিভাবে? পলিটানেলের ভিতরে আমরা লাইটিং সিস্টেম ব্যবহার করতে পারি, এবং যদি শীতের সময় যেহেতু তোমার টেম্পারেচার কম থাকে, তখন আমরা এইটাকে পুরোটা আবদ্ধ করে টেম্পারেচারটা ইনক্রিজ করতে পারি, ঠিক আছে? তাতে করে আমরা মানে তোমার শীতের যে সবজিগুলো ভালোভাবে করা যায়, বা গরমেরও কিছু সবজি শীতের মধ্যে করা যায় টেম্পারেচার ইনক্রিজ করার মাধ্যমে। আবার গরমের সময় যেহেতু টেম্পারেচার বেশি থাকে, কাজে শীতের সবজি কিছু তোমার হচ্ছে যে ভিতরে আমরা পানি প্রবাহের মাধ্যমে ফোয়ারার আকারে পানি পানি দিয়ে সকাল বিকাল পানি দিয়ে বা পানি দিয়ে আমরা টেম্পারেচারটা কি কুল ডাউন করতে পারি, এবং শীতের অনেক কিছু কিছু সবজি আমরা সামারেও করতে পারি। অক্সিজেন প্রোডাকশনের জন্য পলিটানিল ইজ ভেরি ইম্পর্টেন্ট, কাজে এটা তোমরা মানে ইউজ করে থাকি সচরাচর আমাদের মতো দেশে, এটা খুবই ইফেক্টিভ। আসলে মোটামুটি এই কথাগুলো এখানে বলা আছে। এখন তোমাদের এইখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, টমেটোর ইন্টারমিডিয়েট ভ্যারাইটির ক্ষেত্রে কি ভার্টিক্যাল স্ট্যাকিং দিতে হবে? ইন্টারমিডিয়েট ইনডিটারমিনেট ভ্যারাইটির ক্ষেত্রে ভার্টিক্যাল স্ট্যাকিংটা বেশি মানে ভালো হয়। ভার্টিক্যাল স্ট্যাকিং বা ট্রেলিজিং যেটা বলে, এই যে মাচা টাইপ উঁচু করে, বুঝছো? কারণ গাছগুলো যদি অনেক লম্বা হয়, কাজে তুমি শুধুমাত্র এরকম একটা খুঁটি দিলে তো হবে না, আবার হেলে পড়বে, হ্যাঁ, বা দুইটি তিনটি মানে খুঁটি দিলেও দেখা যাবে গাছ হেলে পড়ে, যেহেতু গাছ অনেক লম্বা হয়, ব্রাঞ্চি কম হয় কিন্তু লম্বা হয়। তো লম্বা দিতে গেলে ভার্টিক্যাল স্টেকিং মানে খুঁটি খাড়া খুঁটি দিলে যেটা হবে আর কি, ঠিক আছে? তাহলে হলো কি বলে এই কি বলে হচ্ছে মানে ফ্রুট গুলো সহজে মাটির সংস্পর্শে আসবে না। যেমন এটা চেরি টমেটো বা যে টমেটো জাত গুলো হচ্ছে ইনডিটারমিনেট, সেগুলোর ক্ষেত্রে ভার্টিক্যাল স্টেকিং খাড়া করে খুঁটি দিয়ে বাচ্চা করে দিলে তাহলে ফলন বেশি হবে, ফলগুলো মাটির সংস্পর্শে আসবে না। ইয়েস, ইনডিটারমিনেট ক্ষেত্রে ভার্টিক্যাল স্টেকিং দিলে ভালো, বেটার। এখানে ছবিটা দেখো আর কি, আমি নিজেও কয়েকটি এক্সপেরিমেন্ট করেছি, আমার প্রজেক্টে ছিল যাই হোক লাস্ট ফিউ ইয়ার্স, এন্ড আই হ্যাভ সিন পার্টিকেল স্টিংগিং এর মাধ্যমে নর্মাল স্টিংগিং এর তুলনায় 50% এর মানে 25 থেকে 50% ফলন বেশি হয় প্র্যাকটিক্যালি, ঠিক আছে? ফর টমেটো স্পেশাল। আর কোনো কোশ্চেন? আচ্ছা, আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা এটা থেকে বের হয়ে যাবো আর কি। আমি এই ক্লাস নোটটা তোমাদের অলরেডি দিয়েছি, তোমরা এটা লিখবা। জাস্ট এ সেকেন্ড আর কি, আমি একটা ফোন নিব প্লিজ। আচ্ছা, এখানে আমাদের একটি টপিক দেয়া আছে আর কি,
সেটা হলো ইম্পর্টেন্ট কালটিভেটেড ভ্যারাইটিস identification of important cultivated varieties of tomato, potato, brinjal and probably sweet potato. ঠিক আছে, তো এইটা সাধারণত আমরা আসলে ওইভাবে যেহেতু দেখাইতে পারি না তোমাদের প্র্যাকটিক্যালি, এই জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে থাকি। তো তোমাদের যেটা সুবিধা হলো, আমি তোমাদের এই ভ্যারাইটিগুলো আর কি মোটামুটি আইডেন্টিফিং ক্যারেক্টার দেয়া আছে, কোনটা কি বৈশিষ্ট্য দেয়া আছে এবং জাতগুলোর নামও দেয়া আছে। যেমন টমেটোর ক্ষেত্রে বাড়ি টমেটো ওয়ান থেকে মোটামুটি মানে এগুলো নিক নেম সহকারে মানিক রতন, বা বাড়ি টমেটো 3, 4, 5, 6, 7, 8 মানে বিআরএ টমেটো গুলো আমি বেশিরভাগ দিয়েছি। ঠিক আছে, শ্রাবণী পর্যন্ত। এরপর আরো কিছু জাত আছে টমেটো, রিসেন্টলি আরো কিছু জাত মানে মানে ইয়ে হয়েছে, রিলিজ হয়েছে আর কি। তোমাদের যেটা করতে হবে সেই সেই জাতগুলো তোমাদের ইনক্লুড করতে হবে, তোমরা ইন্টারনেটে পাবা, এটা বিআরআই ওয়েবসাইটে গেলে পাবা। পাশাপাশি আমি এক্সপেক্ট করব বিনার কয়েকটা টমেটো জাত আছে, বিনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার আমাদের যে ক্যাম্পাসে আছে, বিনার বিনার 4-5টা জাত আছে, এগুলো তোমরা ইনক্লুড করবা, এখানে নাই আর কি। বিনার ওয়েবসাইটে গেলে বিনার থেকে পাবা উইথ পিকচার, ছবি সহ। এখানে ছবি দেয়া নাই, তোমাদের যেটা করতে হবে সেটা হলো এই আইডেন্টিফাইং ক্যারেক্টারস এর পাশাপাশি এটাকে তোমরা একটা ঘর করে নিতে পারো, এক পাশে আইডেন্টিফাইং ক্যারেক্টার আর এক পাশে হচ্ছে জাস্ট সেই টমেটোর ছবিটা আর কি, গাছের ছবি বা ফল সব ফলের ছবি আর কি। ওকে, এইখানে টমেটো আছে, তারপর পটেটোর দেয়া আছে, কালটিভেটেড ভ্যারাইটি অফ মানে পটেটো আছে, ব্রিঞ্জাল আছে এবং সুইট পটেটো আছে। তোমরা এগুলো ছবিগুলো তোমার হচ্ছে যে বিআরআই আর কি, বাংলাদেশ ইনস্টিটিউট বিআরআই ওয়েবসাইট থেকে ছবিগুলো কালেক্ট করে শুধু ছবিগুলোকে এখানে প্লেস করে দিবা। আর পাশাপাশি মানে 2018-19 সাল পর্যন্ত যে জাতগুলো হয়েছে রিলিজ হয়েছে, যেগুলো তাদের বিনার মানে বাড়ির ওয়েবসাইটে যেগুলো পাবা সেগুলো অ্যাড করবা। এটা একটু কোয়াইট মানে মানে এটা একটু পুরাতন আর কি, 2008-09 সাল পর্যন্ত মনে হয় দেয়া আছে, ওনার লাস্ট 10 ইয়ার্স এর যেগুলো আরো রিলিজ হয়েছে নতুন জাত সেগুলো তোমরা হচ্ছে ইনক্লুড করবা ছবি সহকারে। ঠিক আছে, করে এটা একটা অ্যাসাইনমেন্টের মতো, এটা একটা অ্যাসাইনমেন্ট হবে, অ্যান অ্যাসাইনমেন্ট অন ইম্পর্টেন্ট কালটিভেটেড ভ্যারাইটিস অফ আইডেন্টিফিকেশন অফ ইম্পর্টেন্ট কালটিভেটেড ভ্যারাইটিস অফ মানে টমেটো, পটেটো, ডিনজাল অ্যান্ড সুইট পটেটো। ঠিক আছে, সিলেবাস যেটা তোমাদের আছে কোথা থেকে করব মানে এটা তোমরা হলো ওই যে বিআরআই এর যে ওয়েবসাইট আছে, বিআরআই এর যদি ওয়েবসাইটে যাও বা বিনার যদি ওয়েবসাইটে যাও, তাদের যে রিলিজড ভ্যারাইটি গুলো আছে ইন অফ ডিফারেন্ট ক্রপস, ওইখানে তোমাদের একদম আইডেন্টিফাইং ক্যারেক্টার সহকারে হয়তো বাংলাতে আছে সেটা ইংলিশে কনভার্ট করবা, সেটা তো কোনো ব্যাপার না তাই না, ফ্রুট সাইজ কত, ওয়েট কত, তারপর হচ্ছে যে প্ল্যান্টের হাইট কত বা ইল্ড কত, এগুলো তোমরা ইংলিশে কনভার্ট করবা। যদি ইংলিশে না দেওয়া থাকে, ইংলিশেও দেওয়া থাকতে পারে, তাহলে তো আরো সহজ হলো, সেইখান থেকে জাস্ট এই আইডেন্টিফাইং ক্যারেক্টার গুলো একসাথে করবা। আমি যেগুলো দিয়েছি সেগুলো তো আছে, এগুলো তো নতুন করে কিছু করতে হবে না, এখানে তোমার শুধু ছবিগুলো লাগাতে হবে, তোমরা ওয়েবসাইট থেকে ছবি কালেক্ট করে মানিকের ছবি দেখতে কেমন, রতনের ছবি দেখতে কেমন, সেগুলো পেস্ট করে দিবা ছবিগুলো। ঠিক আছে, করে একটা অ্যাসাইনমেন্টের মতো করবা, ইয়ান অ্যাসাইনমেন্ট অন আইডেন্টিফিকেশন অফ ইম্পর্টেন্ট কালটিভেটেড ভ্যারাইটিস অফ মানে যে চারটি গ্রুপের কথা বলা আছে। ঠিক আছে, প্রথমে একটা টাইটেল পেজ দিবা, তোমাদের নাম ধাম থাকবে, হর্টিকালচার ডিপার্টমেন্ট, তোমার ইনফরমেশন কোন সার্কে দিচ্ছে তার ইনফরমেশন এইভাবে দিয়ে দিবা। ঠিক আছে, এইখানে মানে 2008-09 সাল পর্যন্ত মনে হয় জাতগুলো দেয়া আছে, তারপরে যে আরো অনেকগুলো জাত হয়েছে সেগুলো এখানে নাই, সেগুলো তোমরা ওয়েবসাইট থেকে কালেক্ট করে এইটা করবা। বুঝতে পারছো? স্যার অ্যাসাইনমেন্ট কি আমরা হচ্ছে যখন মানে প্র্যাকটিক্যাল, তোমরা যখন এখন জাস্ট এটা করবে, এখনই জমা দেওয়ার কোনো দরকার নাই, যখন ইউনিভার্সিটি খুলবে তখন তোমরা ওটা মানে জাস্ট প্রিন্ট করে দিলেই হবে, তখন আমি ক্লাস টিচার থাকি বা যেই থাকি। ঠিক আছে, জি স্যার। আর ছবিগুলো স্যার ওখান থেকে নিয়ে এখানে প্রিন্ট করে বসাতে হবে নাকি মানে তখন তুমি তুমি যদি এইটা এইখানে এখনই মানে সব সব ধরো এইটা আছে, যেমন বাড়ি, আলু, চা, আট, কার্ডিনাল, তুমি এই এক পাশে এইটা লিখলা আর এক পাশে তুমি ছবিগুলো এখানে পেস্ট করে দিলা, দেওয়ার পর তো তাহলে আর নতুন করে তোমার কেটে বসানোর দরকার নেই, সরাসরি প্রিন্ট দিয়ে দিবা। বুঝতে পারছো? আর যদি কেউ হাতে লিখো তাহলে না তোমার হলো ছবি প্রিন্ট করে তোমার কাটে বসে কেটে বসাই দিতে হবে। ঠিক আছে,
আচ্ছা এটা সুবিধা হলো তোমার, আমার মনে হয় সপ্তমী তোমরা ইয়ে করবো, এখানে তো দেয়া আছে সপ্তমী, তোমরা যা ছবিগুলো কালেক্ট করবা দুইটি মানে কলাম করবা, বা রাইট অ্যান্ড লেফট, বা সাইডে ডিফারেন্ট ক্যারেক্টার মানে তোমার ইয়ে সহকারে এই ভ্যারাইটিটা, আর ডান ডান পাশের কলামে হচ্ছে ছবিগুলো দিবা। এইভাবে মোটামুটি এইভাবে দিয়ে দেবো, জাস্ট বসিয়ে দিবা। আর হচ্ছে আরো কিছু কিছু জাত একদম 18-19 সালের মতো আরো অনেক জাত হয়েছে নতুন নতুন, সেগুলো ঠিক এগুলো এগুলোর সঙ্গে ইনক্লুড করবা। এখানে ধরো সুইট পটেটো কটা ভ্যারাইটি আছে, মানে 5টা ভ্যারাইটি আছে, এরপর আরো মনে হয় 4-5টা ভ্যারাইটি হয়েছে, সেগুলো তোমরা ইনক্লুড করবো আর কি, আইডেন্টিফিং ক্যারেক্টার প্লাস ছবি সহকারে। বেসিক্যালি দ্যাট ইজ দ্য টাস্ক ফর ইউ আর কি। এবং যখন তোমাদের অ্যাভেলেবল হবে অন ক্যাম্পাস, তখন তোমরা এই হচ্ছে যে টিচার ক্লাস টিচার থাকবে, আমি থাকি বা যেই থাকুক তাকে দিয়ে সাইন করাই দেবো, দ্যাটস ইট, আলাদা করে অ্যাসাইনমেন্ট আকারে। আচ্ছা এইটা গেল। আর দুইটি জিনিস আমি একটু আলোচনা করবো, আর এই 15-20 মিনিটের মধ্যে শেষ করে দেবো আর কি তোমাদের আজকের ক্লাস, ঠিক আছে তো নাকি? আর কেউ কোনো কথা বলতেছো না? আজহার লাইনে আছো? স্যার আমাদের যখন মানে অফলাইনে ক্লাস হয়েছিল তখন এরকম একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলেন ম্যাডাম, সেটার ক্ষেত্রে ম্যাডাম বলেছিলেন যে যে সবজি বিজ্ঞান একটা বই আছে সেখান থেকে আমরা ছবি কালেক্ট করে এঁকে দিব বা এরকম টাইপ। তাহলে কি আমরা মানে ওরকম করব না এখন এই মানে এই প্রিন্ট করা বা এটা করব? তোমাদের কোন ম্যাডাম বলেছিল, কে বলেছিল? ম্যাডাম ম্যাডামের নাম তো এখন মনে নেই, মানে আমাসে আমাসে জুনিয়ার ইয়াঙ্গা নাকি আমাসে ওল্ডার? আশরাফুল নাহার ম্যাম। মানে আশরাফুল নাহার বলছিল আর কি, নুগুরু বলছিল। হ্যাঁ উনি বলেছিলেন ওই যে জাত টাইম হারভেস্ট এগুলো সব লিখে তা ছবির জন্য আমরা হচ্ছে সবজি বিজ্ঞান বই যেটা আছে ওখান থেকে ছবি কালেক্ট করে ছবি এঁকে দিব এরকম। ঠিকই আছে, কিন্তু সবজি বিজ্ঞান বইয়ে তো তোমরা এই জাতগুলো পাবা না, এতগুলো অল্প কিছু পাবা, বুঝছো? ও যেটা বলেছে ঠিকই আছে, কিন্তু সবজি বিজ্ঞান বইয়ের মধ্যে তোমার যে যতগুলো ভ্যারাইটি এগুলো সবগুলো পাবা না, অল্প কিছু পাবা। আর এখন তো তোমার মানে এখন মানে দ্যাটস ফাইন, তুমি পরে ক্যাম্পাসে এসে বই থেকে প্রিন্ট করে স্ক্যান করে কেটে কেটে দিতে পারো। তার চেয়ে সবচেয়ে সহজ হলো যে জাতগুলো তোমার বিআরআই এর ওয়েবসাইটে তুমি ইজিলি পাচ্ছ, সেখানে তো তোমার এখনই তুমি এটা কমপ্লিট করে রাখতে পারো, বুঝছো না? জি স্যার। স্যার আমাদেরকে স্যার কোনো কিছু বলেনি, বুঝিনি আমাদেরকে আমাদের গ্রুপ টিচার কোনো কিছু বলেনি আগে। আচ্ছা না বললে যে আমি বললে, এখন তো আমি তোমাদের গ্রুপ টিচার, ঠিক আছে? এটা তোমাদের বলতে হয়তো বা পরবর্তীতে, আসলে তো আমরা তো আসলে সবকিছুই আসলে মানে কোনো কিছুই আমাদের রুটিন অনুযায়ী হয় নাই বা হচ্ছে না আর কি, কি করার, এটা তো আমরা একটু পরিস্থিতির শিকার, বুঝছো? তো যাই হোক তোমাদের মানে দুই তিনটে তোমরা এই যে বিআরআই ওয়েবসাইট দেখতে পারো, বইয়ের কথা সেটা ওই যে আশোক নাথ বলেছে সবজি বিজ্ঞান, ঠিক আছে ওটা তো আছে আমার কাছেই আছে বইয়ে, যে পিছনে তোমরা যে তাকাও এই ইয়ের মধ্যে আছে আমার শেলফের মধ্যে আছে। আমরা একটা বই ছিল আমাদের অ্যাগ্রোনমিতে দিয়েছিল স্যার, কৃষি প্রযুক্তির হাত বই। ও ইয়েস, ওই কৃষি প্রযুক্তির হাত বইটাই তোমরা হচ্ছে বিআরআই, ওটা হচ্ছে বিআরআই কর্তৃক রিলিজ, টেকনোলজি ছবি সহকারে আছে ওইখান থেকেই পাবা। আসলে আমি বলতে চেয়েছি ওটা, আবার অনেক সময় ওয়েবসাইটে তুমি মানে প্রোবাইজ যদি যাও আরো ক্লিয়ার ছবি তুমি পাবা আর কি, বুঝতে পারছো? আর কৃষি প্রযুক্তি হাত বই আমার কাছে আছে, সফট কপি আছে, আমি তোমাদের পাঠাই দেবো, যেটা 2017 সালে, এরপরে আরো মনে হয় একটা দুটা রিলিজ হয়েছে আর কি। কিন্তু ওইখানে যে ছবিগুলো দেয়া আছে কৃষি প্রযুক্তি হাত বইয়ের মধ্যে আমার কাছে মানে লেটেস্ট কপি আছে হার্ড কপি, কিন্তু সফট কপিটা 2017 সালে আছে, ওইখানে ছবিগুলো ক্লিয়ার না আর কি, বুঝতে পারছো? কাজে তুমি যেখান থেকে ক্লিয়ার ছবি পাও সেখান থেকে দিয়ে দেবা, নট এ প্রবলেম, মানে এগুলো রেফারেন্স হিসেবে ইউজ করবো আর কি, বুঝতে পারছো? আমি তোমাদের কৃষি প্রযুক্তি হাত বইটা দিয়ে দিব আর, তোমরা চাইলে আমি একটু দেখাতেও পারি তোমাদেরকে। আচ্ছা যাই হোক, তাহলে এটা আমরা মনে হয় তোমরা বুঝছো।
কৃষি প্রযুক্তি হাত বই। এই যে এই বইটা, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে কৃষি প্রযুক্তি হাত বই, এটা 2017 সালের পর্যন্ত, এরপরে আরো একটি বা দুইটি সংস্করণ হয়েছে আর কি। এইখানে তোমার যত বিআরআই এর যত ভ্যারাইটি আছে বিভিন্ন প্রোপের, বুঝছো, সবই আছে এখানে। অ্যাগ্রোনমি প্রোপ, হর্টিকালচারাল প্রোপ, সেই সবই আছে। তবে এখানে যেমন সে ফর এক্সাম্পল আমি যদি বলি টমেটোটাতে যাই, এই যে ধরো পটেটো, সে ফর এক্সাম্পল বাড়ি বাড়ি ওখানে আলুর আমি সর্বোচ্চ কটা জাত 9টা বা 10টা দিয়েছি, এখানে দেখ কতগুলো আছে। আর বাড়ি আলু তোমার হচ্ছে 62 আর 66 পর্যন্ত। কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের সবগুলো কিন্তু দেয়া লাগবে না, বুঝতে পারছো? তুমি সবগুলো আলুর যদি এরকম জাতের বৈশিষ্ট্য দিতে চাও তাহলে তো তোমার একটা বই হয়ে যাবে, সবগুলো লাগবে না। কারণ কি জানো, ওখানে বলা আছে আইডেন্টিফিকেশন অফ ইম্পর্টেন্ট কাল্টিভেটেড ভ্যারাইটিস, মানে যেগুলো সচরাচর বাজারে চাষ হয়, মানে যেগুলো সচরাচর আমাদের মাঠ পর্যায়ে চাষ হচ্ছে এবং বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় সেগুলোর জন্য, বুঝছো। কাজে আমি ধরো 9টা বা 10টা দিয়েছি, তোমরা এর সঙ্গে আরো 2-4টা দিবা যেগুলো তোমাদের মনে হবে বাজারে অ্যাভেলেবল, ঠিক আছে। যেমন তোমার এই যে গ্রানোলা বা এরকম আছে, কিছু কিছু আছে যেগুলো অ্যাভেলেবল, অনেক জাত আছে বিআরআই এর, সব হয়তো আমি নিজেও নাম জানি না, হ্যাঁ, বা যেগুলো মাঠ পর্যায়ে ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি সেগুলো তোমাদের না দিলেও চলবে আর কি, বুঝতে পারছো। এখানে যেমন ছবি আছে, এই ছবিটা অত কিন্তু ক্লিয়ার না, ঠিক আছে। তো কাজে তোমরা যখন ওই যে বিআরআই এর ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যে ছবিগুলো দেয়া আছে ওই ছবিগুলো হচ্ছে ক্লিয়ার, কাজে ওইখান থেকে তোমরা ছবি কানেক্ট করবো, ঠিক আছে। এটা এতটুকুই আছে, আর বেশি বলতে পারবো না। আমি এই প্রযুক্তি হাত বই তোমাদের দিয়ে দিব, তোমরা তোমাদের ভবিষ্যতের জন্য কাজে লাগবে। আচ্ছা, এখন আমি আর আর একটা বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব, পরে আজকে ক্লাস শেষ করে দেবো। ও, আমার তো কম্পিউটারে চার্জও প্রায় শেষ দেখা যায়। ওকে, আচ্ছা, আচ্ছা, ওকে, নেক্সট 5-7 মিনিট ক্লাস আমি নিয়ে শেষ করে দিব। কারণ আচ্ছা, এখানে দেখো আর দুটি এক্সপেরিমেন্ট তোমাদের লিখতে হবে, একটা আছে স্টাডি, আবার হ্যাঁ স্টাডি অফ মরফোলজিক্যাল ফিচার্স অফ উইন্টার ভেজিটেবল, আর হচ্ছে স্টাডি অফ মরফোলজিক্যাল ফিচার্স অফ সামার ভেজিটেবল, ঠিক আছে। তো এখানে ছবি সহকারে দেয়া আছে আইডেন্টিফাইং ক্যারেক্টার, মানে মরফোলজি গুলো দেয়া আছে, কোন কোন প্রোপ আছে তার সাইন্টিফিক নেম, তারপর হচ্ছে তোমার ফ্যামিলি, ইংলিশ নেম সব দেয়া আছে, বুঝতে পারছো। তোমাদের জাস্ট এগুলো প্র্যাকটিক্যাল নোটবুকে লিখতে হবে, তোমরা ডান দিকে লিখবা হাতের বাঁ দিকে, যে পেজে যে মানে যে পেজে যে মানে প্রোপের, ধরো বাঁধাকপি তুমি লিখলা, বাঁধাকপি মরফোলজি লিখলা, ঠিক তার হাতের বাঁ দিকে ওই মানে মানে প্রোপটার ছবি তোমরা হচ্ছে আঁকবার আঁকতে হবে, ঠিক আছে। মোটামুটি তোমরা যেভাবে আছে এই ছবি ভাবে আঁকলেই হবে আর কি, আরো সুন্দর করে আঁকলে আরো বেটার, কোনো অসুবিধা নাই। এইখানে এটা আমি তোমাদের ক্লাস নোটটা দিয়ে দিব, তোমাদের কাজ হলো লেখা আর হচ্ছে হাতের বাঁ দিকে প্র্যাকটিস নোটবুকে যে ছবিগুলো থাকবে ছবিগুলো আঁকতে হবে, ঠিক আছে। এইটা আসলে খুব একটা বেশি আলোচনা করার কিছু নাই, মরফোলজিক্যাল কিছু টার্মিনোলজি আছে, তোমরা এগুলো মানে টার্মিনোলজি গুলো যদি তোমাদের কাছে কোনো বই থাকে অ্যাট দ্য মোমেন্ট তাহলে তো ভালো, না থাকলে আর কি করার, তোমার হলো যে পরবর্তীতে গুগল থেকে সার্চ করে পেতে পারো, তোমরা আপাতত লিখো আর কি, ঠিক আছে। কিছু বিষয়ে একটু আলোচনা করলে ভালো হতো,
যেমন এই যে ক্যাবেজের ক্ষেত্রে কার হেড বলে আর কি, খাওয়া যে অংশটা খাওয়া হয় ফ্লাওয়ার প্রাইমোর্ডিয়া, আমি জাস্ট শর্টকাটে একটু আলোচনা করে যাব। তারপর আসতেছে তোমার হচ্ছে মানে তোমার ফুলকপির ক্ষেত্রে কার্ড বলা হয় যেটা আমরা খাই ফ্লাওয়ার প্রাইমোর্ডিয়া। এটা বাকি যে বৈশিষ্ট্য তোমার ফুল দেখতে কেমন, প্ল্যান্ট হাইট কিরকম বা প্ল্যান্টের কালার কিরকম, পাতার কিরকম কিরকম, এগুলো তোমাদের মানে খুব ইজিলি তোমরা লেখার সময় বুঝতে পারবা। তারপরে যে নলফল যেটা একটা আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম আর কি, এই জিনিসটা খেয়াল রাখতে হবে নলফল। তারপর এখানে আছে হলো তোমার এই যে বিট সরি টার্নিপ, টার্নিপ হচ্ছে তোমার আন্ডারগ্রাউন্ড মডিফাইড রুট, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নলফল হচ্ছে স্টেম, এটা হচ্ছে রুট। তারপর আছে হলো রেডিশ আন্ডারগ্রাউন্ড মডিফাইড রুট। তারপর ক্যারোট আছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড রুট, বা যেটাকে আমরা টিউবরাস রুট বলি, কনিক্যাল রুট বলা হয়, ঠিক আছে। তারপরে আসতেছে তোমার ক্যারোটের বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে ক্যারোটের যে ফুল ইনফ্লোরেসেন্স সেটা হচ্ছে তোমার সাইজোকার আম্বেলি, আম্বেলি কোই ফ্যামিলি, আম্বেল লাগি ইনফ্লোরেসেন্স, ঠিক আছে, আম্বেলের মতো হয় আর কি ইনফ্লোরেসেন্সটা। তারপর আলুর ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম, যেটা আমরা পটেটোর ক্ষেত্রে যে গাছ সুন্দর করে দেওয়া আছে, তাহলে এখানে একটা যে ছবিটা দেয়া আছে পটেটো, দেখো ভেরি বিউটিফুল একটা ছবি দেয়া আছে পুরো গাছে, কিভাবে আলু আসলে কোন জায়গায়, অনেক সময় তোমরা ভুল করো, কাজে এই ছবিটা মানে দেখলে তোমাদের আসলে সঠিকভাবে তোমরা তোমরা এটা হচ্ছে আঁকতে পারবো আর কি। মরফোলজি গুলো একটু পড়ে নিবা। এরপর হচ্ছে টমেটো আছে, টমেটো দেয়া আছে। তারপর আছে হলো তোমার ব্রিঞ্জাল আছে, ব্রিঞ্জালের ইয়া দেয়া আছে, মানে সোলানেসি ফ্যামিলি, এলিয়েসি ফ্যামিলির আছে অনিয়ন, অনিয়নের ফুলটা হচ্ছে আম্বেল টাইপ, শীতকালীন সবজির মধ্যে যদি এখন লাউ শুধু শীতকালে না গরমকালেও হয়, কাজে এগুলো তোমরা ছবি আঁকবা এবং লিখবা খাতা মতো। আচ্ছা, আর হচ্ছে আরেকটি বিষয় আছে, সেটা হলো সামার ভেজিটেবল এর মরফোলজি আছে। সামার ভেজিটেবল এর মধ্যে যেমন মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া তোমার হচ্ছে এগুলো এডিবল পার্ট, মিষ্টি কুমড়া আছে, তারপর হচ্ছে ঢেঁড়স আছে সামার ভেজিটেবল এর মধ্যে, মালভেসি ফ্যামিলি, ঠিক আছে। তারপর আছে তোমার ঝিঙ্গা, তারপর চিচিঙ্গা আছে, ওকে, করলা আছে। আসলে বেসিক্যালি এগুলো যেহেতু আমরা তোমাদের আইডেন্টিফিকেশনে দিয়ে থাকি, তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল এর ক্ষেত্রে আইডেন্টিফিকেশন আসতে দেওয়া হয়, তোমাদের যখন ক্লাস খুলবে আর কি ক্যাম্পাসে তখন অ্যাটলিস্ট তোমাদের অ্যাভেলেবল ভেজিটেবল যা থাকবে তখন আমি একটা ক্লাস তোমাদের এগুলো দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে, মানে সবজিগুলো সরাসরি। তবে ছবিতে এখানে তোমরা তোমাদের অ্যাটলিস্ট ছবিতে তোমরা দেখে তো বুঝতেই পারবো আর কি। এটা একটা বিষয়। কাকরোল আছে ডায়াসিস গ্রুপের মধ্যে, বরবটি আছে, তারপর আছে হলো তোমার চাল কুমড়া থেকে শুরু করে মোটামুটি সামার ভেজিটেবল যেগুলো আছে সেগুলো দেয়া আছে। এদের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, কোনটা কিরকম টাইপের, ফ্রুট কেমন, ফ্লাওয়ার কেমন, সব দেয়া আছে। তোমরা প্রথমে উইন্টার ভেজিটেবল এর মরফোলজি লিখবা, পটল কাঁকরোল দেওয়া আছে, এরপর হচ্ছে সামার ভেজিটেবল মরফোলজি, যে অ্যারোয়েড আছে এগুলো আছে, তারপর হচ্ছে সামার ভেজিটেবল এর মরফোলজি লিখবা, ঠিক আছে, এই দুইটা আর কি। কাজ আসলে তোমাদের মোটামুটি অনেক অনেকগুলো খাতা লিখতে হবে, এটা একটা বিষয়। আচ্ছা, তোমরা এখন বলো, তোমরা এই মরফোলজি যেটা বললাম যেটা করতে হবে সেটার মধ্যে তোমাদের কোনো কোশ্চেন আছে কি? স্যার, আইডেন্টিফিকেশনে এই ভেজিটেবল গুলো আসতে কিভাবে আসবে, কি দেওয়া হবে? আইডেন্টিফিকেশনে একটা হলো মরফোলজি আকারে তো থাকবে, থাকতে পারে পরীক্ষায় হয়তো দেওয়া থাকলো যে তোমার হলো, আচ্ছা আইডেন্টিফিকেশনের কথা প্রথমে বলি, আইডেন্টিফিকেশন আসলে তোমার হলো হয়তো গাছের একটা টুইক দেওয়া থাকলো, ধরো তোমার ব্রিজাল টুইক পাতা সহকারে, তো তার সেটা তোমার সাইন্টিফিক নেম লিখতে হবে, মানে কি জিনিসটা, কমন নেম, সাইন্টিফিক নেম আর ফ্যামিলি, এটা হলো আইডেন্টিফিকেশন। হয়তো তোমার হচ্ছে ব্রিঞ্জালের ফুল দেওয়া থাকতে পারে, ঢেঁড়সের ফুল দেওয়া থাকতে পারে,
মিষ্টি আলুর তোমার হচ্ছে যে মানে তোমার টিউবারাস রুটটা দেওয়া থাকতে পারে, তারপর হচ্ছে তোমার হচ্ছে যে কচুর হচ্ছে ফুল দেওয়া থাকতে পারে। এগুলো জিনিসটা কি যে ধরো তোমার স্পেডিক্স বা ইনফ্লোরেসেন্স অফ মানে অ্যারোয়েড, সেটা সাইনিং এবং ফ্যামিলি এভাবে লিখতে হবে। আইডেন্টিফিকেশন তো তোমরা দিয়েছো আর, তাই না স্যার? আমরা স্যার আমরা যে সিড অ্যালবাম করেছিলাম ওখানে ওকে আইডেন্টিফিকেশন আসবে, বুঝছি নাই স্যার? আমরা যে সেলফ করেছিলাম ওখানে কি পরীক্ষা আছে আইডেন্টিফিকেশনে? তোমরা কি করেছিলে স্যার? সিড অ্যালবামের কথা বলছে স্যার। সিড অ্যালবাম, ও হ্যাঁ সিড অ্যালবামটা, হ্যাঁ হ্যাঁ আইডেন্টিফিকেশন আসলে সিডও থাকবে কাসও থাকবে দুটোই। আইডেন্টিফিকেশন মাঝে মাঝে সিড দেয়া থাকবে, সিড গুলো কি, সিড গুলো সাইডিং এ ফ্যামিলি লিখতে হবে, ঠিক আছে? কিসের বীজ এবং সেটা সাইডিং এ ফ্যামিলি, পাশাপাশি যে কিসের গাছ বা কিসের টুইক বা কিসের ব্রাঞ্চ অথবা কিসের পাতা বা কিসের ফুল সেটা নাম সাইডিং এ ফ্যামিলি। আইডেন্টিফিকেশনের মধ্যে এই দুটো জিনিস থাকে। আর মরফোলজি এগুলো তোমাদের এই ছবিগুলো তোমাদের হেল্প হবে আইডেন্টিফিকেশনের জন্য, যেহেতু এখানে লাইভ ছবিগুলো আছে, যেহেতু তোমরা মাঠে সবগুলো পাবা না, এখান থেকে তোমরা অ্যাটলিস্ট দেখতে পারবা যে কোনটা, আর তখন যেটা অ্যাভেলেবল থাকবে মাঠে সেখানে সেগুলোই আমরা সাধারণত দেখি যখন পরীক্ষা হয়। সেটা আর একটা জিনিস হচ্ছে যে তোমার ওই যে মরফোলজি থেকে অনেক সময় তোমাদের পরীক্ষা থাকবে যে মরফোলজি উইন্টার ভেজিটেবলের মরফোলজি লিখো একটা, যে কোনো একটা, অথবা সামার ভেজিটেবলের একটা লিখো, অথবা থাকতে পারে যে তুমি একটা কিউকারবিটস ফ্যামিলির একটা ভেজিটেবলের মরফোলজি লিখো, অথবা লেখা থাকতে পারে সোলানেসি ফ্যামিলির একটা প্রোপে ভেজিটেবল মানে মরফোলজি লিখো, তখন তোমাদের হয়তো টমেটো পটেটো লিখতে হবে, কিউকারবিটস থাকলে মানে পার্টিকুলার অনেকগুলো কিউকারবিটস আছে যে কোনো একটা, আবার অনেক সময় বলা হবে যে তুমি একটা মনোসিয়াস ভেজিটেবলের মানে মরফোলজি লিখো, যেমন তখন মিষ্টি কুমড়া লিখবা বা লাউ লিখবা, আবার অনেক সময় বলা হবে ডাইসিয়াস ভেজিটেবলের মরফোলজি লিখো, তখন তুমি পটল বা কাঁকড় লিখবা, অনেক সময় তোমাকে বলা হবে যে তোমার হলো তুমি একটা টিউবার মানে টিউবার ক্রোভের মরফোলজি লিখবো, তখন পটেটো টমেটো মানে পটেটো লিখবা, যদি অনিয়নের পার্টিকুলার লিখাই থাকে যে এলিয়েসি ফ্যামিলি তাহলে অনিয়ন, এভাবে আর কি বিভিন্ন ভাবে তোমার কোশ্চেন থাকতে পারে, বুঝছো? বেসিক জিনিস হলো তোমার যে ক্রোভ গুলো এখানে দেওয়া আছে, তোমরা মেইন যে ক্যারেক্টার গুলো আছে আইডেন্টিফাইং ক্যারেক্টার মানে ফ্রুটটা কেমন ফ্লাওয়ারটা কেমন, তারপর হচ্ছে যে এই জিনিসগুলো তোমার হচ্ছে যে তোমার মানে একটু আয়ত্ত রাখতে হবে, ফ্যামিলিটা কি, তাহলে তার যে নর্মাল বৈশিষ্ট্য গুলো সেগুলো তো তোমার দেখতে পারবো, পাতা কেমন দেখতে কেমন এসিয়া হয়েছে, বুঝছো? এইভাবে কোশ্চেন থাকবে আর কি, তাহলে সবগুলো মুখস্থ করতে হবে না, কিন্তু কিছু কিছু যেগুলো তোমাদের যেভাবে আসার কথা, যেমন ঢেঁড়স তোমার বলতে পারে যে তোমার একটা মানে মানে সরাসরি ওকরার মরফোলজি লিখতে বলতে পারে, দ্যাটস ফাইন, এভাবে আসতে পারে। তো এই হলো মোটামুটি আমার কম্পিউটার ক্লাস প্রায় শেষ অলমোস্ট, আজকে এই পর্যন্তই আর কি। আমি তোমাদের কালকের ক্লাসের জন্য জুম লিংক ক্রিয়েট করে দেবো, কালকে 9টায় ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসটা হবে। আজকের যে ক্লাস নোট গুলো যেগুলো তোমাদের কথা সঙ্গে আলোচনা করলাম আমি সেগুলো ঘন্টা দুয়েক পরে আমি পাঠিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? ওই যে বাপি এবং তাওহিদকে পাঠাবো, ওরা তোমাদের সবাইকে দিয়ে দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। রোজার দিনে আসলে তোমরা ধৈর্য সহকারে শুনলা, আমি বললাম আর কি, কাজে তোমাদেরকেও থ্যাংক, আমাকেও আমি নিজে থ্যাংকস দিতেছি আর কি। তো আর কোনো কোশ্চেন তোমাদের? অ্যাটেন্ডেন্স এখানে রেকর্ড হয়ে গেছে, সমস্যা নাই, আমি ওখান থেকে জুম থেকে আমার অ্যাকাউন্টে চলে যাবে, আমি ওখান থেকে ইয়ে করে নেবো অ্যাটেন্ডেন্স। ঠিক আছে জি স্যার, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ টুমরো ইন দ্য মর্নিং 9 o'clock। থ্যাংক ইউ স্যার, ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।